মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাজিয়া জগত গুরু মা আমি নারী ঘরে তে কে এল রে মোর বুকে সুবহানাল্লাহ বলবো না বলে মাদা করা জান্নাতে সুবহানাল্লাহ আরে জোরে বললেন সুবহানাল্লাহ মাইকেল মানে যাদেরকে নিয়ে লড়াই করব তাদেরই আওয়াজ শোনা যায় না একটু উঁচু আওয়াজে বলে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা বোনদেরকে বলছি জোরে সুবহানাল্লাহ বলিয়েন না কেউকে গাল দেওয়ার দরকার হলে জোরে দিয়েন কিন্তু কোরআন পড়লে আস্তে পড়বেন গজল পড়লে আস্তে পড়বেন দরুদ শরীফ পড়লেও আস্তে পড়বেন সুবহানাল্লাহ বললেও আস্তে বলবেন সাজিয়া জগত গুরু মা আমি নারী ঘরেতে লরে মোর বুকে তিনশো ষাট খদার যদি থাকত কোন ধর্ম খোদাই খোদাই দ্বন্দ্ব লেগে বন্ধ হত কর্ম এক খোদার মর্ম এক খোদার মর্ম মানুষকে বোঝাতে কে এলো রে মোর বুকে বাপ যখন বেটিকে জিন্দা দাফন করে বেটি কেন্দে বলে আল্লাহ কেউ তো এসে ঘরে নির্দোষ মেয়ের তরে নির্দোষ মেয়ের তরে এভাবে বাঁচাতে কে এলো রে মোর বুকে সাজিয়া বিশ্বগুরু খোদার পথ দেখাতে কে এলো রে মোর বুকে মানুষ হয়ে মানুষ কিনে দাস করে রাখে জানের ভয়ে দাস তারে প্রভু বলে ডাকে দাস দাসী হইতে দাস দাসী হইতে স্বাধীনতা দিতে কে এলো রে মোর
সাজিয়া জগত গুরু জ্ঞানের আলো দিতে কে এলো রে মোর বুকে আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদানা ওয়া আলা আলে সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদানা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান সে নিকালো পাক মুহাম্মাদ হরদম সে নিকালো শাফি আনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সদ্য সম্মানিত উলামায়ে কেরাম তৎসহ শ্রোতা মণ্ডলীগণ জালসার মনে হচ্ছে মুখ বদলাছে, গত বছর মনে হয় রাস্তার ওই পারে এদিকে মুখ ছিল আর এই বছর রাস্তার এই পারে এইদিকে মুখ হয়েছে। তার মানে জালসার মুখ বদলাছে। আমাদের চলন বদলেনি, চরিত্র পাল্টেনি, কিন্তু জালসার মুখ পাল্টে গেছে। একটা ভালো দিক, ভালো জিনিস, কোরআন শরীফের আয়াত পড়েছি, তর্জমা করব, তবে আর বেশি লোক হবে বলে আশা করা যাবে না। তার কারণ এমন একটা সময় কাল ছিল যে শুধুমাত্র এলাকা জুড়ে আমাদের সাইদাপুর ইউনিভার্সিটিতে বছরে একটা জালসা হইত। আমাদের অত্র এলাকার লোক গামছাতে মুড়ি বেঁধে নিয়ে জালসা শুনতে যেত। সেই জালসার ঐতিহ্য ছিল আলাদা। মগরিবের নামাজ হতো জামাতের সঙ্গে, এশার নামাজ হতো জামাতের সঙ্গে, জালসা শেষ করে ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে এবার নিজের নিজের বাড়ি যাওয়ার জন্য গাড়ি ঘোড়া ধরত। আর এখন কিন্তু সে সিস্টেম নেই। আমাদের গাঁতে তো হবেই তো, ওই গাঁজাই লাভ কি? আমাদের এই পাড়াতে তো হয়েছেই তো, ওই পাড়া কেন যাব? যার জন্য যাওয়া যাওয়াই বন্ধ হইল। আর যদিও আসছে তো ঠিক বারোটা বাজলেই এসি এই দুয়ারে আর ওই দুয়ারে ঘাড়ে হাত দিয়ে টাটি লাগা, মলবি শেষ কানে করে না, শেষ কানে করে না। ওখানে একজন হাওয়া তুলে দিল, চ পালিং চ চ চ এই চ পালিং চ বলা মাত্র ও যেমন হাঁটতে লাগলো, তোর পিছনে আরো দশটা হাঁটতে লাগলো। কমিটির লোক দেখছে, হুজুর লোক পালিয়েছে, শেষ করে দেন, লোক পালিয়েছে, শেষ করে দেন। জাহানা শেষ তাহানা, সুবহানাল্লাহ, ফিল্ডে লোক আটে না। সকালবেলায় গাহিছে, যাতা লোক খাওয়াইলাম, যাতা লোক খাওয়াইলাম। ওই যাতা লোক খাওয়াই হলো, কিন্তু কত লোককে শুনাইলাম,
গ্যাভারিটার নাই। যা হোক, যে কয়েকজনই এসেছেন, প্যান্ডেল যত বড় সেই তুলনায় লোক এখানে হবে না জড়। এই গোটা ফিল্ডাই ধরলেন আপনাদেরই ফিল্ড। আমি মাধুর্যপূর্ণ কয়েকটি কথা বলছি ঠান্ডা মাথায়। এক নাম্বার কথা বলেছি না রে চাচা, এই ছেলেটো মোবাইল আছে বোধহয় হাতে, মোবাইল আছে তো কাছে নাই, কথা বলিস না আমার দিকে থাকা। এক নাম্বার কথা বলছি, আমি কোনো মহিলার বা কোনো মায়ের গর্ভজাত সন্তান, আমি কোনো মায়ের বেটা, আপনারাও কোনো না কোনো মায়ের বেটা। বাপ মা ছাড়া দুজন ব্যক্তির জন্ম, একজনের নাম হযরত আদম, দ্বিতীয় জনের নাম হযরত হাওয়া। আর বাপ ছাড়া মায়ের পেটে একজনের জন্ম, তিনার নাম হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে, আমাদের নবীরও অফাত হয়েছে, ইন্তেকাল হয়নি, সশরীরে আল্লাহর হুকুমে চতুর্থ হেজাবে মানে চতুর্থ আসমানে জীবিত অবস্থায় এখনো বহল তবিয়তে আছেন, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালাম যেমন পৃথিবীতে একবার এসেছিলেন, আসমানে তিনাকে উঠিয়ে নেওয়া হয়েছে, কিয়ামতের পূর্বে মানে কিয়ামতের প্রাককালে সেই ঈসা আলাইহিস সালাম পুনরায় দুনিয়াতে আসবেন। দুনিয়াতে এসে তিনার বিয়ে শাদী হবে, এখনো বিয়ে হয়নি, আনম্যারিড, অবিবাহিত। তিনি থাকবেন 40 বছর, বেটা বিটির বাপও হবেন। কিন্তু দ্বিতীয়বার যখন তিনি আসবেন, আর কোরআনে লেখা আছে আমাদের নবী আখেরি নবী, শেষ নবী, আর কিয়ামতের কিছুদিন আগে যদি ঈসা নবী চলে আসেন আর অবশ্যই আসবেন, তো সেই যুগের লোক, সেই সময়কালের লোক ঈসা আলাইহিস সালামকে যেন শেষ নবী বা আখেরি নবী মনে না করে, যার ফলে ঈসা আলাইহিস সালাম তিনি নিজে নবী বলে প্রচার করবেন না, বরং আমাদের নবীরই প্রচার চালাবে। আমাদের নবী মুস্তাফার গুণ গাইবেন, আমাদের নবী মুস্তাফার প্রচার ও প্রসার করবেন। কিয়ামত খুব কাছে, খুব নিকটে। বাড়ি যখন তৈরি করতে লাগবেন, পিলার দিয়ে যখন ঘর বানাবেন, তো মিস্ত্রিরা যুক্তি দিবে 12 mm দিছো, সেখানে 16 mm দি দাও, বাড়ি এমন বাড়ি হওয়া হবে যে কোনো চিন্তা আর নাই। কেউ বলছে 22 mm এর রড দিয়ে পিলার করো, টেনশন থাকবে না। কেউ বলছে 12 mm দিয়ে 10x10 পিলার করো, চিন্তা দূর হয়ে যাবে। কেউ বলছে 4টা রড দাও দিয়ে পিলার করো, কেউ বলছে 6টা রড দাও, দেখবে তোমার বাড়ি কত কঠিন বা হেভি হবে। কিন্তু আল্লাহ রাব্বে কায়নাত বলেন, বান্দারা তুমি হয়তো ভাবছো যে 12 mm রড দিলে চিন্তা থাকবে না, 16 mm রড দিলে ভাবনা থাকবে না, 22 mm রড দিয়ে পিলার করলে তোমার টেনশন থাকবে না,
কিন্তু একবার তুরস্কে তাকিয়ে দেখো, ফজরের নামাজের পর আমি আল্লাহ পৃথিবীকে এমন ভাবে হিলা হিলাবো যে মাত্র 3 সেকেন্ডের মধ্যে বড় বড় বিল্ডিং এর কিছুই থাকবে না। তুমি ভাবছো চিন্তা থাকবে না, আর আমি বলছি কিছুই থাকবে না। তোমার ইল্লিং বিল্ডিং সব কোন দিকে মিসমার হয়ে যাবে। পেপারে লিখে যে তুরস্কের কথা, মাত্র 75 সেকেন্ড পূর্বে, মাত্র 75 সেকেন্ড পূর্বে তুরস্কের কোন এক লোক 3-3টা ফ্ল্যাটের মালিক, 3-3টা বাড়ির মালিক, আর ওই লোকটি 75 সেকেন্ড পরেই রাস্তায় ঘুরে ঘুরে পাউরুটি চেয়ে বেড়াচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে প্রমাণ দিতে চাইলেন, বান্দা তাকিয়ে দেখ, 75 সেকেন্ড পূর্বে বাদশা ছিল, 75 সেকেন্ড পরেই তাকে আমি ফকির বানিয়ে দিয়েছি। এর জন্য কোরআনে আমি বলে দিয়েছি, মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সমগ্র জগতের মালিক আমি আল্লাহ, যার প্রতি সন্তুষ্ট হই। ফকির যদি থাকে বাদশা বানাতে পারি, বাদশা যদি থাকে ফকির বানাতে পারি। ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিক আমি আল্লাহ। তুমি হয়তো ভাবছো লটারি কাটলে বড় লোক হব, তুমি হয়তো ভাবছো চেন্নাই গেলে গৃহস্থ হয়ে যাব, তুমি হয়তো ভাবছো কেরালা গেলে গৃহস্থ হব, তুমি হয়তো ভাবছো সৌদি গেলে বড় লোক হয়ে যাব। কিন্তু এই বিশ্বাসটা রাখো, বড় লোক করার মালিক যেমন আমি আল্লাহ, গরিব করার মালিকও আমি আল্লাহ। তবে আমি যাদেরকে খুব ভালোবাসি, ধ্যান দিয়ে বুঝে, যাদেরকে আমি খুব ভালোবাসি তাদেরকে সহজে বড়লোক করি না। যাদেরকে খুব ভালোবাসি তাদেরকে সহজে বড়লোক করি না, গরিব করেই রাখি। কেন? গরিবরা যত আল্লাহকে স্মরণ করে, বড় লোকরা অত আল্লাহর ইবাদত করে না। মাস্টার নামাজ পড়ার টাইম পাবে না, ডাক্তার রোগী নিব্যস্ত নামাজ পড়ার টাইম পাবে না, দু চারখানা দোকানের মালিক বড় লোক আর দোকানের হিসাব টানতে টানতেই ব্যস্ত, নামাজ পড়ার টাইম পাবে না। কিন্তু একটা গরিব মানুষ যদি হয়, পরের যদি মুনিশ যায়, একটা বাজলেই কদল পেঁচাকে গুটিয়ে মাটি কাটা বন্ধ করে চট করে পুকুরে টুকটা মেরে বাড়িতে এসে গেঞ্জি জামাটা গায়ে দিয়ে স্ত্রীর ভাত খুলে ইন্তজার করছে, ভাত খেয়ে নাও, দিনমান থেকে কিচ্ছু খাওনি, কিন্তু অত পরিশ্রম করা, গরিব হলেও বলবে দাঁড়া, নামাজ না পড়া পর্যন্ত আমি ভাত খাবো না। এটা গরিবদের চরিত্র, নামাজ না পড়া পর্যন্ত ভাত খাবো না, নামাজ না পড়া পর্যন্ত ঘুমাবো না, নামাজ না পড়া পর্যন্ত আমি বাড়ির বাইরে যাব না। ভাবজিরা কোরআন পাকের মধ্যে লেখা আছে, ফাজকুরুনি আযকুরকুম, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার জিকির করো, আমার প্রশংসা করো, আমার তারিফ করো, তো তোমরা আমার প্রশংসা করবে দুনিয়ার মাঝে লোকের কাছে, আর আমি আল্লাহ তোমার চর্চা তোমার প্রশংসা করব আসমানের উপরে ফরিশতাদের মাঝে। আল্লাহ হুম্মা ওয়া আলা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। জালসা শুনতে এসেছেন রং তামাশা নয়,
এই জলসা থেকে কিছু জিনিস শিখে যাবেন, আমল করবেন, কাজে লাগবে। আর মধ্যে এক নাম্বার মা এবং বোনেদের জন্য বলে দিচ্ছি, গলায় নাকে কানে হাতে মাজাই পাতে যদি কাউরির সিটি গোল্ডের অলংকার থাকে, সিটি গোল্ডের গহনা পিঁধি থাকে, আর ওই গহনা পরিধান করে যদি নামাজ পড়ে, তো শরীয়ত বলছে তোমার নামাজও হবে না। নামাজ বাদ। অতএব বর্জন করে দাও, ত্যাগ করে দাও, ছেড়ে দাও। স্বামী মরে গেলে চুড়ি পিনতে হয় না, স্বামী থাকলে চুড়ি পিনতে হয়, এটা কোনো জরুরি নয়। স্বামী থাকলেও না থাকলেও হাতে চুড়ি পিনতে পারো, তবে এমন চুড়ি পিঁধিও না যে চুড়ি পিঁধলে ঝুনুক ঝুনুক শব্দ হয়। এখানে আমরা বসে আছি পুরুষ মানুষ, এই পর্দার অপর প্রান্তে একজন যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে, আমরা কেউ দেখতে পাই না। দেখতে যেহেতু পাই না, সেহেতু আমাদের ব্রেন ওই দিকে যায় না, হৃদয় টানে না। কিন্তু যেমনই একবার হাতখানকে হিলিং দিবে, ঝুনক করি শব্দ হয়ে যাবে, তো জুয়ান তো জুয়ান মুরব্বী লোক সুদ্ধে তাকাইন দেখবে। এই যে ঘাড়ে হাত দিয়ে ঘুরাইন দিলে আপনাকে ওইদিকে তাকাবার জন্য শয়তান, আর যদি আওয়াজটা না হতো তাহলে ঘাড় ঘুরাতাম না, মুখ ঘুরাতাম না। মায়েরা যে চুরির আওয়াজে কোনো পুরুষকে ইনভাইট করে, নিমন্ত্রণ করে, দাওয়াত দেয়, আকৃষ্ট করে, আকর্ষণ তৈরি করে, শরীয়তের মশলা বলছে ওই চুরি পরিধান করা তোমার চলবে না। এমন ভাবে চুরি পরিধান করো যাতে তোমার হাতের আওয়াজটা কাউরির কর্ণকোহরে না যায়। এটা হলো মা এবং বোনেদের জন্য। হে পুরুষ যুবক ভাইরা, ও ইসলাম দরদি বাবাজি, মুসলমান যদি নিজেকে মনে করেন লোহার বালা পিন্ধা বন্ধ করে দেন, নিজের নিজের কানকে ছিদ্র করে কানে দুল পরিধান করা বন্ধ করেন, বেটা ছেলা যদি হন চাঁদির মালা পরিধান করা বন্ধ করেন, সোনার আংটি সোনার মালা এগুলা ব্যবহার করা বন্ধ করেন, মুসলমান যদি হন আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে করুন সাল্লা আমল করে। নবীর সুন্নাত, সুন্নাতটা কি আমরা মৌলভি মাওলানা গোলাম মুরসালিন আমার পূর্বে যেভাবে নাতে রসুল পড়লো, এই নাতটাই পড়ার জন্য যদি ইউপি বা বেরেলি থেকে কিংবা উত্তরপ্রদেশ থেকে একজন শাইরে ইসলামকে ডাকা হতো, তো ফোনের মাধ্যমেই বলি দিত যে 15,000-এর কম যাব না। আর ওই শাইর যখন গজলটো গাহিত, তো সুবহানাল্লাহ নারাই তকবীরের আওয়াজ শোনা যেত না, এত তকবীর পড়ত। কিন্তু জানা মাওলানা গোলাম মুরসালিন সাহেব এত সুন্দর গজল গাইল, তবু আমাদের তরফ থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। তার কারণ উত্তরপ্রদেশের শাইর নয়, আমাদের কান্টারি শাইর। তবে এটা জেনে রাখবেন, মক্কার পানিতে যে গুণ আছে রামচন্দ্রপুরের পানিতেও একই গুণ আছে, মদিনার পানিতে যে গুণ আছে সেই গুণ আমার শ্রীধরের পানিতেও আছে। ওখানকার পানি পান করলেও যেমন পিপাসা মিটবে, ঠিক ঠিক তেমন শ্রীধরের পানি পান করলেও পিপাসা মিটবে। এলাহাবাদ মুরাদাবাদের সাইরদের কাছ থেকে গজল শুনে যে নেকি পাওয়া যাবে,
আমাদের বাঙালি বেঙ্গলের কোন শায়রের কাছ থেকে গজল শুনলেও সেই একই নেকি পাওয়া যাবে, তবে মহব্বতের প্রয়োজন আছে। বলছিলাম বাপ সুন্নাতটা শুনেন, একটা ইতিহাস নয় একটা যুদ্ধের নাম বলছি, জঙ্গে তাবুক। কি নাম বললাম? জঙ্গে তাবুক মানে তাবুকের যুদ্ধ। তাবুক কোন জায়গার নাম? সামদেশার মদিনার মিডিলে একটা জায়গা, সেই জায়গাটির নাম হলো তাবুক। এই তাবুকের প্রান্তে খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হয়েছিল। এটাকে জিহাদ বলে না, বরং গাজওয়া বলা হয়। গাজওয়া তাদের সেই যুদ্ধকে বলা হয় যেই যুদ্ধতে সশরীরে আমার নবী মুস্তাফা নিজে প্রেজেন্ট ছিলেন, সেটাকে গাজওয়া বলা হয়। নবী মুস্তাফা কিছুই জানেন না, সামদেশের লোক এক কথায় খ্রিস্টানরা যুক্তি করেছে যে মদিনার উপরে আক্রমণ করব, নবী মুহাম্মদকে কতল করে মদিনা আমরা নিজের দখলে করে নেব। নবীর দৃষ্টিগোচর হয়নি, খবর পাননি। খবর পেলেন কি করে জানেন? ওই সামদেশেরই কিছু লোক জৈতুন তেলের ব্যবসা করে। জৈতুন কোরআন শরীফের মধ্যে একটি সূরা আছে, সূরাটির নাম সূরায়ে তিন, ওয়াত-তীনি ওয়াজ-জাইতুন। ওই জৈতুন, জৈতুন তেলের ব্যবসা করে। মদিনাতে এসে ব্যবসা করতে তেল বিছতে কি আল্লাহর হুকুম ওদের মুখ থেকে বেরিয়ে গেল, নবীর নিকটে গিয়ে বলছে, হে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আমাদের নাম বলিয়েন না, আমাদের নাম খবরদার বলবেন না, একটা খবর দিচ্ছি আপনাকে। নবী বললেন, কি খবর বলো? বলে, সামদেশের লোক আপনাকে কতল করবে, মদিনার উপর আক্রমণ করবে, মদিনাকে নিজের দখলে আনবে, আপনাদের মদিনায় বসবাস করা মহিলাদের প্রতি নির্যাতন করবে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে হত্যা করে দেবে। এইরকম টেন্ডেন্সি নিয়ে তারা তৈরি হয়ে গিয়েছে, প্রস্তুতি নিয়েছে। নবী আমার বিশ্বাস করে নিলেন, তার কারণ নবী জানেন যে ইসলাম ধর্মের শত্রু গোটা বিশ্বের বুকে এক নম্বরের শত্রু একটাই দল, সেই দলটির নাম হলো খ্রিস্টান। এই খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে তাবুকের প্রান্তে। নবী পাক আকা মুস্তাফা সাহাবায়ে কেরামগণকে ডাক দিলেন, তোমরা এসো তো। সাহাবায়ে কেরামদের মাঝে ব্যক্ত করলেন এই এই কন্ডিশন, মনে হয় তোমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হতে পারে, অতএব তোমাদের কি মতামত একটু ব্যক্ত করো। সাহাবায়ে কেরামগণ দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্মের জন্য যুদ্ধের ময়দানে যেতে হবে, এর জন্য আমাদের পক্ষ থেকে কোনো রকমের দ্বিমত নেই, আল্লাহকে পেয়েছি আপনার কথায়, কোরআন পেয়েছি আপনার দ্বারায়, হাসর নাসর কবর পুলসেরাত হাউসে কাউসার, ভালো মন্দ হালাল হারাম জায়েজ নাজায়েজ সমস্ত রকমের জ্ঞান আপনার দ্বারাতেই পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে যখন এত কিছু পেলাম, আপনি যদি আমাদেরকে এক্ষুনি বলেন, তাহলে এই মুহূর্তেই আমরা তাবুকের প্রান্তে ছুটব, বেটা বেটি স্ত্রী আহলে ইয়াল কাউরির চিন্তা করব না, আল্লাহর দ্বীনের জন্য হে নবী আপনার মহব্বতে আমরা নিজের নিজের জানকে কুরবানি করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কবে যেতে হবে? নবী বললেন, যাওয়ার ডেট ফিক্স করব, এখন নাম লেখো।
যারা সত্যিকারেই পাকা ইমানদার তারা তো নাম লিস্ট করে দিল, আমি যাব আমি যাব আমি যাব আমি যাব, পিছপা হলো না। কিন্তু ওই পাবলিকের মধ্যে কিছু ছিল দুলাবড়া, দুলাবড়া বুঝেন, যাকে দুলাবড়া বলে ওকে আরবিতে মুনাফিক বলে। এই দুলাবড়া যারা তারা কিন্তু নাম লেখলো না, মাথা পুঁতে পিছন টানে বেরিয়ে চলে এলো। নবীর মজলিস থেকে বেরিয়ে আসার পর একজন অন্যজনকে বলছে, ছেলা পিলা মানুষ হয়নি আমি যাব না। আর একজন বলছে, আমি যাইতাম ভাই কিন্তু যাব না, তার কারণ কিছুদিন হলো আমার বিয়ে হওয়া, সেহেতু আমি যাব না। আর একজন আর একজনকে বলছে, তোর বিটিরা কোনো বিয়ে দিতে পারিস নি, খবরদার যাস না, সব কথা নবী মুহাম্মাদের মেনে নিতে হবে, এটা জরুরি নয়। মুনাফিক মানে দোলাবড়া যারা তারা কেটে পড়ল, কিছু কিছু লোককে তারা ভাঙিয়ে নিজের দল পাকাতে শুরু করলো। বাবজির যদিও দোলাবড়া টাইপের লোকগুলা পিছপা হলো, দল ভাঙাতে শুরু করেছিল, কিন্তু তারপরেও তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য যারা নাম লেখিয়েছিল তাদের সংখ্যা 30,000 হলো। কত? 30,000। কোন জায়গায় যদি মসজিদে ইমাম সাহেব একবার দাঁড়িয়ে বলে দেয় যে আপনাদের গ্রামে একটা জালসা করা ভালো, আপনারা কি বলছেন বলেন, মতামত কি? ওই মসজিদে সবাই মিলে হাত তুলবে, হ্যাঁ হ্যাঁ খুব ভালো, করেন দেখেন আমরা আছি, করেন দেখেন আমরা আছি। যেমনই জুম্মার নামাজ শেষ, আমরা আছি যারা বলেছিল, ওরাই মসজিদের বাহির এসে বলছে, মোলবি ধান্দা বাহির করে দিয়েছে রে। মানব দেখছে যে জালসা হলেই 500 পাব, জালসা হলেই 500 পাব, মানে কম দুলা বড়া লয়। ই তো চাঁদা দিবে না দিবে না, এমনকি আর পাঁজরকার বাড়ির লোককেও দিতে দিবে না। দেখছ না, এই পাড়ার চাঁদা নিয়ে যাই ওই পাড়ায় জালসা করবে, কেন আমাদের পাড়াতে জায়গা নেই, কেমন দুলা বড়া দেখ। এই পাড়ার টাকা নিয়ে ওই পাড়ায় জালসা করবে, আমাদের পাড়াতে জায়গা নেই, বলগা আমাদের পাড়ায় যদি জালসা হয় তো চাঁদা কে আসবে, আর যদি না হয় তো আমরাও দরবারই নেই, এমন লোক আপনাদের আমাদের সমাজে আছে। কিন্তু বাবাজিরা আমার 250 টাকা দিয়ে ক্রয় করা একখানা কোরআন, এই কোরআন শরীফ খানা কাউকে যদি আমি দিয়ে দিই, সেই লোকটা যদি আমার বাড়ির আগনাতে বসে বসে পড়ে তো আমি যেমন নেকি পাব, ওই কোরআন শরীফটা যদি ও নিজের বাড়ির ওসরাই পড়ে তবুও নেকি পাব, ওই কোরআনটা যদি আরবের কোন শহরে কোন গ্রামে গিয়ে পড়ে তবুও আমি নেকি পাব, তার কারণ আমি ওই কোরআনটা ক্রয় করে দিয়েছি। তুমি পৃথিবীর যে কোন জায়গায় পড়ো না কেন, নেকি তো আমি পাবই, তার কারণ নেকি পঞ্চায়েতের প্রধান দেয় না, ব্লকের বিডিও দেয় না, থানার ওসি দেয় না, গ্রামের মেম্বার দেয় না। আল্লাহ বলছেন, বান্দারা নামাজ পড়বা তুমি, নেকি দিব আমি, রোজা করবা তুমি, নেকি দিব আমি, হজ করবা তুমি, নেকি দিব আমি, কোরআন পড়বা তুমি, নেকি দিব আমি, দান করবা তুমি, নেকি দিব আমি, হাদিস পড়বা তুমি, নেকি দিব আমি, নবীর প্রতি দরুদ পড়বা তুমি, আর নেকি দিব আল্লাহ আমি। আল্লাহ তাআলা নিজেরা হাতে রেখেছেন নেকির ওয়া ডিপার্টমেন্ট। যদি এইরকম সিস্টেম থাকতো যে রামচন্দ্রপুরে যারা যারা নামাজ পড়ছে, হে পঞ্চায়েতের মেম্বাররা তোমরা ওদেরকে নেকি দিও, আমার মন বলছে নামাজ আপনি পড়তেন আমি পড়তাম, আর আমাদের নামাজ পড়ার বদলে যে নেকি পেতাম,
আমাদেরকে দিত না, ওরাই ভাগ করলি তো দিতই না। অন্যান্য জিনিস ভাগ করার মতো নাকি কেউ ভাগ করলি তো, কিন্তু বাপজিরা নাকি কোন মেম্বারের হাতে নাই, আল্লাহ বলছেন বান্দারা তুমি যদি একবার আল্লাহ বলো, আল্লাহতে চারটা অক্ষর আছে, আমি আল্লাহ চারটা অক্ষরের পরিবর্তে তোমাকে ৪০টি নেকি প্রদান করব, একবার যদি সুবহানাল্লাহ বলো আমি তাহলে তোমাকে ৯০টা নেকি প্রদান করব, কোরআনের যদি একটা অক্ষর পড়ো ১০টা নেকি দিয়ে দেব, ১০টা গুনাহকে মাফ করে দেব, তোমার দরজাকে বুলন্দ করব। আবার যদি নবী মুস্তাফা পরে তোমার দরুদ পড়ায় হ্যাবিট থাকে, নবীর প্রতি যদি দরুদ পড়ো পুল সেরাত পার হওয়ার সময়, যখন তুমি পুল সেরাত পার হতে পারবে না, আমার পয়গম্বর আমার নবী মুস্তাফা তোমার দরুদ পড়ার কাগজখানা তোমার জায়গায় রেখে দেবে, নবী মুস্তাফা তোমার সাফাত করে দেবে, ওই ৫০,০০০ বছরের পুল সেরাত তুমি পলক মারতে মারতে পার হয়ে যাবে, তোমার কোন চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না, আরো উঁচু আওয়াজে বলে দেন সুবহানাল্লাহ। বাপজিরা ধ্যান দেন, জমিতে নাঙ্গল চাষ, আপনার জমিতে নাঙ্গল দিয়ে কথাই মাটিকে উর্বর করে গমকে ছিটিয়ে দিলাম, তার উপরে মই দিলাম, মানে মাটিতে গমকে ঢেকে দিলাম, পাখালিতে যেন কুড়িয়ে খেতে না পারে, কাউরির চোখে যেন ধরা না পড়ে, তাই ঢাকা গেল গম, মাটির রসে গম যেন ধীরে ধীরে রসতে লাগলো, আপনার দায়িত্ব পার করে দিয়েছেন, ছিটিয়ে দিয়ে চলে এসছেন, জমিতে মাটির রসে রসে গেল গম। আল্লাহ রাব্বে কায়নাত বলছেন বান্দারা, একজন মহিলার পেটে সন্তান থাকলে যদি কোনো ইদিক সিদিক দেখতে পাও তো পেটকে কেটে সন্তান বার করে নাও, কিন্তু তুমি তোমার জমিতে ৫ কেজি গম ছিটিয়ে এসেছো, ১টাকেও অপারেশন করতে হবে না, ১টাকেও সিজার করতে হবে না, আমি আল্লাহ বিনা সিজারে প্রত্যেকটা গমকে ভিজিয়ে ভিজিয়ে তার মুখকে ফুটিয়ে গাঁজ বাহির করে দেব, গাছটা বেরিয়ে আসবে, ধীরে ধীরে পাতা সহ বড় হবে, একটু যখন জওয়ান হওয়ার উপক্রম হবে, ওরই আজর পাঁজরে শীষ ধরিয়ে দেব, মাথাতে শীষ ধরিয়ে দেব, গমের শীষে ধীরে ধীরে যেন আপনার তোমার মধুর মতো নয় বরং দুধের মতন একটা সাদা ভাব থাকবে, অতপর ওই গমের ভিতরেই আমি আল্লাহ শক্ত জিনিস তৈরি করে দেব, ফেলেছিলে তুমি ৫ কেজি গম, কিন্তু যখন কাটবে জমি থেকে যখন আনবে তখন দেখা যাবে ৫ কুইন্টাল হলো, ১০ কুইন্টাল হলো, জমিতে ফেলার দায়িত্ব তোমার, আর ওই গমকে ফাটিয়ে আবার ১ কুইন্টাল গম ধরিয়ে দেওয়া, এই দায়িত্বটা হলো আমি আল্লাহর। আল্লাহ রাব্বে কায়নাত এত বড় মেহেরবান বান্দা বান্দিদের প্রতি, মা এবং বোনেরা কেবল মুরগির পেটের নিচে ডিম কয়টাকে বসিয়ে দেয় আর কিছু পারে না, সুবহানাল্লাহ মুরগি যদি উঠি উঠি পালাই তো জোরামু ধরি, যাতা সিংহীন মুরগি নয়, বসে না বসে না, বসিয়ে রাখলা গম্মা, ৬টা ডিম দিয়াছ মুরগিটোকে বসতে বললা, ওকে আল্লাহ কুদরাত দিয়াছে ডানা খানকে একটু ফেফড়া কইতে, ডিম কয়টাকে ঢেকে নি থাক যাতে হাওয়া বাতাস না লাগে রে মুরগি,
তোর ডানার ভিতরেই যেন সব থাকে, যে ডানাকে ফাঁক করে ডিম কইটাকে ভইল্লাওয়ার বুদ্ধি। এটা পৃথিবীর কোন বৈজ্ঞানিক দাইনি, কোন মানুষ দাইনি, আল্লাহ দিয়েছে। আল্লাহ রাব্বে কায়নাত মুরগিকে বলছে, শোন এই ডিম কইটাকে যদি চুলার পাহাড়ে থুয়া যায় তো বাচ্চা উঠবে না। যদি সুবহানাল্লাহ পাউরুটির ভাটিতে রাখা যায় তো বাচ্চা উঠবে না। আহাড়িতে গরম পানি করে যদি ডিম কইটাকে গরম করে তো বাচ্চা উঠবে না। তোর শরীরের সঙ্গে ডিমের এমন একটা কানেকশন, তোর শরীরের তাপমাত্রাটা যখন ওই ডিমের উপরে পড়বে, ভিতরে ভিতরে কুসুম থেকে আমি আল্লাহর হুকুমে মায়ের পেটে যেমন বাচ্চা তৈরি হয়, ঠিক যেমন ডিমের ভিতরে বাচ্চা তৈরি হবে। তোর শরীরের গরম দিয়ে আমি ফুঙ্গিটাকে পাতলা করে দেব, এমন এক সময় ফাটিয়ে দেব, একবার সুস্থুর করে বাচ্চাটা বেরিয়ে আসবে, মা বোনরা ছুটে যাবে, বাচ্চাটার মুখে কিছু লেগে থাকবে, ফুটোর মেরে তার ঠোঁটটাকে ঠিক করে দেবে, এবারে বাচ্চাটা গম খাবে, এবারে যেন ধান খাবে। তোমার বাচ্চা যখন হইব জননী, তুমি তো দুগ্ধ পান করে, তোমার বাচ্চা কিছু খেতে পারে না, কিন্তু মুরগির বাচ্চার দিকে তাকিয়ে দেখো ওকে কেউ খাইয়ে দেয় না, যেমনই ডিম থেকে বেরিয়ে আসে তেমনই খেতে শুরু করে। আল্লাহ রাব্বে কায়নাত বলছেন, বান্দারা আমার কুদরতের দিকে তাকিয়ে দেখ, আমার কুদরত যদি দেখে তোরা চিন্তা ভাবনা করিস তোদের মাথা ঘুরবে, তোদের চিন্তার মধ্যে আনতে পারবি না। আল্লাহর কুদরত কত দেখবেন বাপজিরা? আল্লাহর নবী আকা মুস্তাফা বলেন, সাহাবায়ে কেরাম গন্ডের মাঝে এলান করলাম, 30,000 সৈন্য নাম লেখিয়েছে, কিন্তু যুদ্ধের ময়দানে যাবে তার জন্য ঘোড়া নাই, যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে কিন্তু তাদের কাছে তরোয়ারি নাই। আমার নিকটে অনেকে আবেদন করলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওগো আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী, আপনি যুদ্ধের ময়দানে যেতে বলেছেন, স্ত্রীকে বাড়িতে রেখে ছেলে মেয়েকে এতিম বানিয়ে যুদ্ধের ময়দানে চলে যাব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার যে তরোয়ারি নাই, আমি তরোয়ারি কোথায় পাব, আমার যে ঘোড়া নাই আমি কি করে হেঁটে যাব, আমার যে ওটটা নাই যুদ্ধের ময়দানে কি করে যাব। নবী মুস্তাফা বললেন, অপেক্ষা করো, আমি নবী সকলের জন্যই ব্যবস্থা করে দেব। ব্যবস্থা করবেন না? আজকে দেখছেন কত সুন্দর প্যান্ডেল, হাইরে ঝল্লর ঝুলছে, নাকের দুল ঝুলা হয়, নাকের না কানের, কানের দুল ঝুলা হয়ে ঝুলছে গো হাইরে ফুল, এটা দেখে সুন্দর লাগছে। কিন্তু আল্লাহর তৈরি করা বিশ্বের দিকে যদি তাকিয়ে দেখেন তো আরো সুন্দর লাগবে। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠাই নদীর পানি, খোদা তোমার মেহরবানি, খোদা তোমার মেহরবানি। সুবহানাল্লাহ বলবেন না? মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ। যদি পারেন তো এই প্রথম কলিটা আমার সঙ্গে সঙ্গে পড়েন, এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা খোদা তোমার মেহরবানি। শস্য শ্যামল ফসল ভরা,
মাটির ডালিখানি এই শস্য সমল ফসল ভরা মাটির ডালিখানি খোদা তোমার মেহরবানি তুমি কত দিলে রতন ভাই বেরাদার পুত্র সজন খোদা পেলে অন্য জগাও খোদা পেলে অন্য জগাও মানি চাই না মানি খোদা তোমার মেহরবানি খোদা তোমার মেহরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবানি খোদা তোমার মেহরবানি আল্লাহর নবী আকা মুস্তাফা বললেন তোমাদেরকে ঘাবড়াতে হবে না টেনশন নিতে হবে না চিন্তা করতে হবে না যুদ্ধের ময়দানে যাব বলে তোমরা নিয়ত করেছো এবার তরবারি উট ঘোড়া যা লাগবে সব ব্যবস্থা আমি করে দেব নবী আকা মুস্তাফা অন্য কোন একদিন সাহাবায়ে কেরামগণকে ডাকলেন এক জায়গায় আলোচনার জন্য সাহাবায়ে কেরামগণ এক জায়গায় একত্রিত হলেন সমবেত হলেন জমায়েত হলেন সমস্ত সাহাবীদের সামনে নবী আমার ব্যক্ত করলেন সাহাবা বর্গরা শুনো ইসলামের স্বার্থে যুদ্ধ করা ধর্মের কাজ যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যদি কেউ উট দান করো তো নেকির কাজ কেউ যদি তরোয়ারি তৈরি করার জন্য কিছু টাকা পয়সা দান করো তো এটাও নেকির কাজ 30,000 সৈন্যের নাম লেখা আছে মোটামুটি 25,000 লোকের কাছেই তরোয়ারি আর উট ঘোড়া কিচ্ছু নেই তাই তোমাদের নিকটে আমি নবী মুস্তাফা ব্যক্ত করলাম ইসলাম ধর্মের স্বার্থের জন্য তোমরা যে যাহা পারো মুক্ত হস্তে দান করো জোরে সোরে বলে দেন সুবহানাল্লাহ বাপজিরা মসজিদের জন্য চাঁদা কালেকশন করা এটা মলবিদের ব্যবসা নয় মাদ্রাসার জন্য চাঁদা চাহা এটা মসজিদের মলবিদের ব্যবসা নয় মক্তবের জন্য লোকের কাছে আবেদন করা এটা মলবিদের অভ্যাস বা ব্যবসা নয় ধর্মের জন্য চাঁদা চাহা ধর্মের জন্য কালেকশন করা এটা আমাদের নবী মুস্তাফার সুন্নাত আমাদের নবী সুন্নাত সুবহানাল্লাহ নবী চেয়েছেন ধর্মের জন্য অর্থ দাও তরোয়ারি বানাবো ঘোড়া কিনবো উট কিনবো হযরতে আবু বকর সিদ্দিক উঠে গেলেন বাড়ি চলে গেলেন হযরতে উমারে ফারুক তিনিও স্বাধীনতা পেয়ে বাড়ি চলে গেলেন হযরতে উসমানে গানি তিনিও নিজ গৃহে পদার্পণ করলেন আবু বকর সিদ্দিক চতুর্দিকে তাকিয়ে দেখলেন হাজার হাজার টাকা আমার বাড়িতে নেই একটা যদি তেলের ভাঁট ছিল তো সেটাকেও এক জায়গায় করলেন যদি একটা প্রদীপ ছিল রাত্রিবেলায় জ্বালাবার জন্য সেটাকেও ওই জায়গায় রাখলেন পরিধেয় বস্ত্র সহ থালা বাসন হাঁড়ি পাতিলা বালতি গামলা যা ছিল সেই সময়কালে সবকে তিনি ওস্তার উপরে এক জায়গায় জড়ো করলেন এমন ভাবে বাড়ির সমস্ত মালপত্রকে জড়ো করেছিলেন
সেই মালপত্রগুলোকে বেঁধে নিয়ে যাবেন কিসে, সেই কাপড় আর তার নেই। এই কারণেই তিনি নিজের জামাকে খুলে এক সাইডকে ফেড়ে চাদর বা গামছার মতন বিছিয়ে তার উপরে সব মালপত্রকে রেখে চার কোণার চারদিক থেকে টেনে এনে গিট মেরে পুটলি বানিয়ে আবু বকর সিদ্দিক মাথায় করে নবীর দরবারে নিয়ে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরিয়েছেন, হ্যাম সময় তার বিবেকে বাঁধছে, আমার শরীরে বস্ত্র নেই, গায়ে আমার জামা নেই, নবীর নিকটে সাহাবায়ে কেরামগণ বসে থাকবেন, আমি কোন সেন্সে নবীর কাছে প্রেজেন্ট হব? অতএব খালি গায়ে যাওয়া উচিত নয়, কিছু না কিছু একটা চাদরও গায়ে দেওয়া দরকার। আমাদের শ্রীধরে আপনাদের রামচন্দ্রপুরে উৎকেলে খুটকেলে হড়হড়াতে মাল পাড়াতে মেলা পুরুষ মানুষকে দেখবেন, গরমের সময় তার জামা তো নাই নাই, এমনকি ওর শরীরে গেঞ্জি সিদ্ধে নাই, আবার লুঙ্গি টোকে এমন করে বেলুন জড়া করি জড়াছে, দেখতেই লজ্জা। এমন পুরুষ মেলা পাবে, খালি গায়ে ওপেন রাস্তায় ঘোরা, এটা বড় দৃষ্টিকটু, বড় বেয়াদবি। আবু বকর সিদ্দিক খালি গায়ে নবীর নিকটে যাননি, প্রতিবেশী একটা বাড়িতে গেলেন, বাড়ির লোকটাকে বললেন যে ভাই আমার যা ছিল সবকে গুটিয়ে নিয়েছি, এখন কিচ্ছু নেই আমার গায়ে দেওয়ার, এটা কম্বল যদি থাকে তো দাও, কেনে তোমার দেওয়া কম্বলটা গায়ে দেব, নবীর দরবারে যাব, পুটলিটা নামিয়ে দিয়েই ফিরে চলে আসবো, তোমার কম্বল তোমাকে ফেরত দিয়ে দেবো। সেই প্রতিবেশীর লোক একটা কম্বল দিয়েছিলেন, কম্বলটা মোটা, এই কাপড়টা যদি আমি এইভাবে উল্টে ঘাড়ের উপরে রাখি অনেকক্ষণ ধরে থাকবে, পড়বে না, কিন্তু মোটা কম্বল যদি গায়ে দেন, এক সাইড দিয়ে গায়ে দিলেন আর এক সাইড দিয়ে ভাবে উল্টাবেন, দেখবেন বারবার পিছলি পড়ে যাবে, বারবার পিছলি পড়ে যাবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকের দেওয়া কম্বলটি গায়ে দিয়ে এইভাবে উল্টাতে গেলেন তো বারবার পড়ে যাচ্ছে, রাস্তায় যেতে যেতে বাবলার গাছ দেখলেন, বাবলার গাছ, ওই বাবুলের গাছটাকে দেখা মাত্র দাঁড়িয়ে কয়েকটা কাঁটা পারলেন, কাঁটা এদেন ব্যস্তকে গুছা যেত, সেটটি পিন, এক গোচ্ছা সেটটি পিন নেবেন তো মাত্র 20 টাকা দাম, কিন্তু সেই দিন আবু বকরের সুবহানাল্লাহ কম্বলটাকে গুঁথে রাখার জন্য সেটটি পিনও ছিল না, বাবলা গাছের কাঁটাকে পেড়ে পেড়ে এইভাবে গুঁথে নিলেন যেন পড়ে পড়ে না যায়। এখনো নবীর দরবারে আবু বকর পেজেন হননি, জিব্রাইল আল্লাহ রব্বে কায়নাতের হুকুমে কম্বল গায়ে দিয়েছে, বাবলা গাছের কাঁটাকে সেটটি পিন মানিয়ে নবীর দরবারে প্রেজেন্ট হয়েছে, নবীকে সালাম জ্ঞাপন করলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী জিজ্ঞাসা করেন, জিব্রাইল তুমি তো নূরের ফরিশতা, তুমি তো জান্নাতের বস্ত্র ধান করো, জান্নাতের পোশাক তোমার গায়ে থাকে, আজকে তুমি কম্বল কেন গায়ে দিয়েছো? দ্বিতীয়ত সেটটি পিন জুটেনি, পাপলা গাছের কাঁটাকে দিয়ে তুমি সেটটি পিন বানিয়েছো। জিব্রিল আমিন বললেন, হুজুর আপনার সাহাবি হযরতে আবু বকর সিদ্দিক আপনার দরবারে দান করার জন্য সমস্ত কিছুকে পুঁটলিতে বেঁধেছে, আর গায়ে দেওয়ার জন্য কিছু ছিল না, অন্য লোকের কাছ থেকে চেয়ে একটা কম্বল গায়ে ছে, আল্লাহ দরবারে এত এই জিনিসটা পছন্দ হলো, পছন্দ হলো, তাই আল্লাহ আমাকে আদেশ প্রদান করলেন, হে জিব্রাইল যাও তুমিও কম্বল গায়ে দাও, আর আবু বকরের সুন্নতের উপরে আমল করো। আবু বকর সিদ্দিকের সুন্নাতের উপরে আমল করো। আবু বকর সিদ্দিক নিয়ে যাচ্ছেন পুটলি,
আর উমারে ফারুক নিয়ে যাচ্ছেন বাড়ির যত তার সম্পদ ছিল সবকে দুই ভাগে বিভক্ত করে অর্ধেক বস্তায় ভরে ভরে উটের পিঠে চাপিয়ে নিয়ে যাচ্ছেন আবু বকর আগে আগে উমারে ফারুক পিছে পিছে আবু বকরের পুতলি নিয়ে যাওয়া দেখে উমারের মনের ভাব চিন্তা আজকে আবু বকর হেরে যাবে আর আমি জিতে নেব তার কারণ আবু বকরের এজ্জুটে আর আমার মেলায় ফার্স্ট আমি হব এটা তার মনের কথা ব্যক্ত করে বলেনি চিৎকার করেনি উমারে আবু বকর মান নিয়ে রাখলেন উমারে ফারুকও নিয়ে গেলেন আর অন্যান্য সাহাবায়ে কেরাম নৌ নিয়ে গিয়েছিলেন কিন্তু কাউকে কোনো কষ্টছেন আমার নবী করেননি বরং প্রথম প্রশ্ন উমারে ফারুককে করলেন উমার যুদ্ধের ময়দানে দান করার জন্য কি কি নিয়ে এসেছো বলে ইয়া রাসূলুল্লাহ আমার যত ছিল সবকে দুই ভাগে বিভক্ত করে অর্ধেক নিয়ে চলে এসেছি বাড়িতে কি রেখে এলা বলে ইয়া রাসূলুল্লাহ অর্ধেক রেখে এসেছি তাই নাকি বলে হ্যাঁ আবু বকর তুমি কি নিয়ে এসেছো আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ এইটো লিতে ওইটো লিতে ওইটো নিলাম এইটো নিলাম সেটো নিলাম করতে 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 হুজুর বাড়িতে যদি আমার সুই সুতা ছিল তো সেই সুই সুতাকে আমি পুঁটালে বেঁধে বেঁধে সব আপনার দরবারে নিয়ে এসেছি নবি জিজ্ঞাসা করলেন নিজের বাল বাচ্চার জন্য আহল ইয়ার যে দিয়ালের জন্য কি রেখে এসেছো আবু বকর সিদ্দিক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির বেটা বিটির জন্য আমি দুনিয়াবি একটা সুয়ো রাখিয়ে নি আল্লাহ এবং আল্লাহর রসূলকে রেখে এসেছি নবী বলছেন উমার বলো তুমি ফার্স্ট না আবু বকর ফার্স্ট তুমি ফার্স্ট না আবু বকর ফার্স্ট উমারে ফারুক বলেছিলেন হুজুর আমি চিৎকার করে বলিনি কোন মানুষকে শুনিয়ে বলিনি আমার এটা মনের ভাবনা ছিল কিন্তু এই বিষয়টাও যে আপনি জানেন বা জানতে পারেন এটা আমার নিকটে অজানা ছিল বুঝতে পারা গেল চোখের দেখা জিনিস শুধু নবী বলতে পারেন তাহা নয় মানুষের মনের ভিতরকার খবরটাও আমার নবী বলতে পারে বুঝা গেল সাহায্য চাহা দান চাহা এটা নবীর সুন্নাহ আর ধর্মের জন্য দান দেওয়া এটা সাহাবীদের সুন্নাহ আজকে সুবহানাল্লাহ এই রামচন্দ্রপুর গ্রামে গত বছর তার আগে বছর তার আগে বছর প্রত্যেক বছরই আপনাদের নিকটে কিছু না কিছু আবেদন করি আজকের আবেদন জানেন ধন্যবাদ জানাতে হবে গ্রামের লোককে যদিও গ্রামের লোকেদের বেটা পালাইলো পোতা জায়গা কিনে নিয়েছে নদীর ওই পারে দিয়ে পালালছে পাতলা হতে আছে আর পাতলা হতে আছে কমতে আছে শাস্ত্রীতে বহুতে ঝগড়া তো বেটা বহু কেনে পালেন ওই পার শাস্ত্রীতে বহুতে ঝগড়া তো শাস্ত্রী বুঝে এলে তোরা থাক আমি চললাম বেটা বহু এখানে তুই হয়তো শাস্ত্রী পালেন গেল ওই পার হড় হইরা এমনি করতে গদি গ্রাম খান পাতলা হয়ে গেছে যদিও পাতলা হয়েছে কিন্তু তাদের মনোবল কমেনি হিয়া কমেনি সাহস কমেনি মনোবল কমেনি মসজিদের সন্নিকটে কোন একজন ভদ্রলোকের একখানা বিরাট বাড়ি ছিল সেই বাড়িখানাকে যা হোক মসজিদের ফান্ডে কিনে সুবন্দোবস্ত করে দিয়ে এখন মসজিদের বিরাট জায়গা গত বছর জালসা করতে এলাম তো মাওলানা সাহেবদেরকে একটা বাড়িতে বসতে দেওয়া হয়েছিল নতুন বাড়ি মনে হলো বাড়িখান তার আগে বছর এসেছিলাম তো মসজিদে বসতে দেওয়া হয়েছিল কোন বছর মসজিদে কোন বছর কাউরির বাড়িতে কিন্তু এই বছর লাখ লাখ শুকরিয়া কাউরির নিজস্ব বাড়িতেও বসতে দেওয়া হয়নি আর মসজিদেও বসার জায়গা করা হয়নি আলাদা ভাবে সাইডে মসজিদের পূর্ব দিকে সুন্দর একটা ঘর তৈরি হয়েছে সেই ঘরে আরামের সঙ্গে দুদুখান চকিকে জয়েন করি আমাদেরকে বসার ব্যবস্থা করা হয়েছিল গোটা বাউন্ডারিটা দেখলাম এদিক ফাঁকা এদিক ফাঁকা ওদিক ফাঁকা ফাঁকা হয়ে পড়ে আছে এই বাউন্ডারিটা যদি ঘেরতে পারা যায় কুকুর ঢুকবে না ছাগল ঢুকবে না কাউরের গরু গিয়ে মলবি থাকা ঘরের দুয়ারে পায়খানাও করতে পারবে না
তাই মসজিদের জায়গা মানে মসজিদই হইলেন ওই মসজিদে সুবহানাল্লাহ নামাজি ব্যক্তিরা ওযু করবে নামাজি ব্যক্তিরা বসবে মোল্লা সাহেব আরাম করবে তাই সর্বপ্রথম আজকের দিনে সাহাবায়ে কেরামদের সুন্নাতের উপরে আমল করার জন্য আমি বলবো রড দরকার খুব একটা নেই তবে সিমেন্ট বাবাজি লাগবে যা আইডিয়া করলাম তাতে বাউন্ডারিটা ঘেরতে আনুমানিক 150 ব্যাগ সিমেন্ট দরকার 150 ব্যাগ সিমেন্ট হলেই এই রামচন্দ্রপুর গ্রামের লোকের চিন্তা দূর হয়ে যাবে কোনো চিন্তা থাকবে না কোনো ভাবনা থাকবে না কুকুর ছাগল ভেড়া মসজিদে ঢুকতে পারবে না সর্বপ্রথম কেউ যদি পারেন 5 বস্তা সিমেন্ট খোদার ঘর মসজিদের জন্য দিয়ে দেন এক নম্বরে হ্যাঁ হাজি সাহেব আপনি আমার নাম লেখাবো মনে করেন নামটা লেখান চট করে কাল বিলম্ব করিয়েন না দেরি করেন না কি নাম ওই যে কি নাম আমি বুঝতে পারি না কই কমিটি ছেলেরা কই ওরে জৈলা যদি জাল ফেলে তো কেহুকে সাইডে পানি বেড়েতে হয় তবে কে সাইডের মাছেসি জালে ঢোকে কি নাম লালচাঁদ শেখ মিস্ত্রি লালচাঁদ মিস্ত্রি সুবহানাল্লাহ কালকে একটা লোক পেলাম ওর নাম হচ্ছে লীলচাঁদ হ্যাঁ লীলচাঁদ হ্যাঁ লীলচাঁদ গ্রামের নাম হচ্ছে সোয়ারেহা এই দেখেন আমাদের আলী বাড়হয়ের ভাই আলী আছে না পরি ওই বাড়হয়ের ভাই 500 টাকা কি নাম যে আপনার কবিরউদ্দিন হ্যাঁ সুবহানাল্লাহ আপনার বাড়িতে একটা মিলাদ করেছিলাম আমি 3-4 বছর আগে তোমাদেরই না এই দেখেন সুবহানাল্লাহ লালচাঁদ ক বস্তা লালচাঁদ 5 বস্তা আর কবির আলী সাহেব আমাদের 500 টাকা নগদ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তিনি দিয়ে দিলেন দোয়াটা করব কি না চাইকুন সে কত 5 বস্তা সিমেন্ট লাগেন জায়কুল শেখ 5 বস্তা সিমেন্ট 10 বস্তা হলো আর ওই চাচা কি বলি গেল জারফান তিনটা ওই যে জারফান মানে মুরব্বিটা জারফান হ্যাঁ লালচাঁদ 5 বস্তা আর জায়কুল কি বললে জি জায়কুল 5 বস্তা আর জারমান ওটা জারফান জারফান খান 5 বস্তা সিমেন্টের দাম একবার মন খুলে তকবীর লাগান নারাই তাকবীর নারাই রিসালাত মাসলাক আলা হযরত জান টাকা সুবহানাল্লাহ 1000 টাকা আছে মনে হয় যাতে হ্যাঁ বলে না গুনতে ভুলি দিছি আবার কম্পিউটারের মত না হ্যাঁ বলে না গুনতে 1000 সুবহানাল্লাহ নাম বলেন নিনি 1000 টাকা নগদ দিয়েছেন 5 বস্তা করে 25টা লোক 25টা লোক একটু চট চট করে নাম লেখা 3টা লোক হয়েছে মহিমার নামে 700 টাকা নগদ দিয়েছে মহিনা মহিমার নামে 700 টাকা কই কমিটি চলে কই এই সাইড একটা দরকার ওই সাইড ওই যে টাকা কোন দিকে টাকা ঢুকে তো তাকাইন দেখেন টাকা ঢুকবে ইনশাআল্লাহ আজকে রামচন্দ্রপুর মসজিদের জন্য এটা আগামী বছরের জালসা করার বিরিয়ানির জন্য নয় মসজিদের কাজে আপনি লাগাবেন এদার ফিরোজ শেখ 500 টাকা নগদ দিয়েছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ কবির সাহেব 500 টাকা জাইকুল 5 বস্তা সিমেন্ট জারফান খান 5 বস্তা সিমেন্ট বিনা নামে 1000 টাকা মহিমা বিবির নামে 700 টাকা ওয়ার 5 বস্তা সিমেন্ট তিনজন হয়েছে তিনজন কেদে লাগবে 25 জন তিনটা লোক এখন পর্যন্ত 5 বস্তা করে সিমেন্টের দাতা হয়েছে 4 নম্বরে কে লেখাবেন লেখান চটচর করে কাল বিলম্ব নয় এই যে সুবহানাল্লাহ সেনে 1000 লয় 5000 কি নাম আজিম সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম এখন আযীম আল্লাহ তাআলার প্রশংসা করতে গিয়ে আমরা সুবহান রাব্বিয়াল আযীম পড়ি না সাজদায় ওই আযীম নাম ওনা 500 টাকা নগদ দিয়েছেন আর এখন আমাদের হাজী সাহেব আবু বকর সাহেব হাজী সাহেব কিনা সুবহানাল্লাহ যেভাবে টাকা দিয়েছিলেন তা হাত মনে যে মুড ভরি গেল ভাবছিলাম যে 5-10 হাজার বোধহয় আছে কিন্তু না সব দেখছি 100 টাকা নোট আর মাত্র 4 খান টাকা হলো 500 টাকা নোট আর এই 10 খান তার মানে 4 খান আর 10 খান টোটাল হলো
14 খান মিলি 3000 জোরে তো বলা নারাই তাকবীর নারাই রিসালাত মাসলাকা আলা হযরত জনাব আল হাজ আবু বকর সাহেব পাশা রাসুলনা 3000 নগদ ইনাম মফিজুল শেখ 10 বস্তা দিবেন আর ওই দেখেন মাওলানা ওই যে মাওলানা দেখছেন খাবিরুল ইসলাম হ্যাঁ খাইরুল হাসান খান এই গ্রামে এই বাড়ি কিন্তু সুবহানাল্লাহ একবারে কই গড়ে গ্রামের নাম হলো কই গড়িয়া মানে কই গড়ে বিহার পাঁজরে কই গড়ে সেই কই গড়ে গ্রামের মসজিদে মোলবি টিকে না যায় আর পালায় যায় আর পালায় যায় আর পালায় খাইরুল যেদিন ঢুকলো সেদিন এমন কামড়া কামড়াই বসলো বুঝে যতই তাড়াও আমি পালাবো না তাড়াও দেখি কি করি তাড়াইছো যারাই দুশ্মনী করতো ওদেরকে বিড়ি খাওয়াই ঠিক করলি আছে জি হ্যাঁ আল্লাহ হিকমত দিয়েছে তার ভিতরে ওই হিকমতই ঠিক করলি আছে সবকে মুসল্লিরা মুলবিদের দুশ্মন হয় আর ওই মুসল্লিকে বিড়ি খাওয়াই ঠিক করলি আছে লেখা বিড়ি খা কিন্তু আমার বদনাম করিস না মাওলানা খাইরুল হাসান সাহেব সুবহানাল্লাহ 10 বস্তা সিমেন্ট দেবে মসজিদের 10 বস্তা সিমেন্ট দেখলেন একজন আর দুইজন মিলে 10 বস্তা করে 20 বস্তা আর তিনজনে 5-5 করে 15 20 আর 15 35 হলো সাদেক শেখ লালপোসের নামে সাদেক শেখ লেখেন 10 বস্তা সিমেন্ট 45 হলো সাদেক শেখ 45 বস্তা সিমেন্টের দাতা নারাই তাকবীর নারাই রিসালা কই টাকা নেছেন টাকা আর 5 বস্তা সিমেন্ট কে পারবেন মহিমা নামক একজন মহিলার নামে মাত্র 700 টাকা পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত কোন মহিলার নাম আমার দৃষ্টিতে আসেনি আমার নজরে হাজির হয়নি দাও টাকা গুনে নিছি মুজামের দাদুর নামে 1000 টাকা ও মুরজামান মুরজামান তোমার দাদুর নাম তোমার নাম কি এই যে ছেলেটার নাম মোহরম জবা দাদের মধ্যে মুরজামান সে আর দাদুর নামে 1000 টাকা নগদ দিয়া এদের 1000 লয় 2000 লয় হ্যাঁ 1 2 3 কি নাম ঠান্ডা লেগে গেছে কোথায় সুবহানাল্লাহ পোখর থেকে যেমন উঠে আর মানুষ থরথর করে কাঁপে গমনি হয়েছে নামটা কি লাল চাদর মমিনুর রহমান মমিনুর রহমান নাকি হ্যাঁ মমিনুর রহমান ভরমানের ছেলে 3000 টাকা দিলে সোভানকে জব্দ করতে পারবে না কিলে নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত 3000 টাকা আর আমাদের ওই দেখেন সোভান মহরম সে 1000 টাকা ওর দাদুর নামে মাশাআল্লাহ সুবহানাল্লাহ এটা সব লেগে যাবে আসরের পান্তরে তাহাদের নিজের নিজের আত্মীয়দের নামে আত্মীয়দের কামে জোরে তো বলে নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত মাসলাক আলা হযরত 10 বস্তা করে তিনজন হলো আর 5 বস্তা করে তিনজন হয়েছে রেজ্জাক শেখ আবু তালেবের নামে 3 বস্তা সিমেন্ট রেজ্জাক শেখ অত ব্যাট দি পাক দি বলা দরকার নাই এখানে বুঝ দিবে হাওয়া হুন দিবে হাসমত শেখ হাসমত আমাদের কিসমত সুবহানাল্লাহ লোকটার নাম হাসমত আমাদের কিসমত এদের হাসমত দিবে তার মার নামে 5 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ সুবহানাল্লাহ 3 বস্তার 5 বস্তা টোটাল হলো 8 বস্তা 8 আর ওদিকে 45 52 হলো ফায়েজের বাপ সরুদ্দি ও সরুদ্দি মারা গেছে তো ফায়েজ দিবে ওইটাই হলো কথা ফায়েজ দিবে তার বাপ সুরুদ্দির নামে 10 বস্তা সিমেন্ট সুবহানাল্লাহ 52 ছিল 10 হলো মানে 62 হলো জোরে তো বলে নারায়ণ তাকবীর আর জোরে বলে নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত ফাইজউদ্দিন শেখ তার আব্বা মরহুম সুরুদ্দির নামে 10 বস্তা সিমেন্ট বেরাদের সালাম 62 যেখানে হয়েছে আর মাত্র 38 ব্যাগ সিমেন্ট হলে 100 হয়ে যাবে এই দেখেন
একটা পেলাম লাল চাঁদ এবার পেলাম ফুল চাঁদ কাল পেয়েছিলাম সরে হাতে লীল চাঁদ চাঁদ কত আছে দেখেন হাফ চাঁদ কেউ নাই ফুল চাঁদ হাফ চাঁদ কেউ নাই ফুল চাঁদ কত পাঁচ ব্যাগ পাঁচ বস্তা সুবহানাল্লাহ ফুল চাঁদ ভাই আমার পাঁচ বস্তা সিমেন্টের দাম তার মায়ের নামে মনে হয় মায়ের নামে পাঁচ বস্তা সিমেন্ট ফুল চাঁদ আর লাল চাঁদ দিয়েছে পাঁচ বস্তা ফুল চাঁদ দেবে পাঁচ বস্তা এইধার মিস্ত্রি আবুল কাসেম তো এরকম দেয় না বেশি দেয় আমার সামনে কচি ও তো বাড়ি তো হরে আমি চিনছি তো সামনে চোদ্দ তারিখ মেলা দেরি মসজিদের উন্নতি কল্পে জালসা ওই হরহরার মসজিদ এক সময় হরিশপুরের রহিমউদ্দিন যখন থাকতো রহিমউদ্দিন আর মাথার চুল কয়টা কালো চুকচুকে কত লোক গাহিত যে কিছু লাগাই বোধ হয় কিছু লাগাই বোধ হয় কিছু লাগাই বোধ হয় নাহলে দাড়ি পেকাতে চুল কেনে পাকে না বেচারা রাগ করে নাড়াই হয়ে গেছিল কিছু লাগাছি কিনা দেখ নাড়াই হয়ে গিয়েছে বহুত দিন ছিল মসজিদে গরিবি অবস্থার মসজিদ টাটি ভরকার মসজিদ ছিল আজকে বর্তমানে হরহরার মসজিদ মাশাআল্লাহ দেখার মতন হয়েছে আরো সুন্দর হবে আগামী ফাল্গুন মাসের 14 তারিখে তার মানে মাত্র 14 দিন পরেই সেই হরহরিয়া গ্রামে জালসা হবে এই মাওলানা গোলাম মুরসালিন সাহেবকে পাবেন আর আমি তো থাকব ইনশাআল্লাহ তারপরে মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি ভগবান গোলা নসিপুর মাদ্রাসার শিক্ষক সেখান থেকে তিনি আসবেন বক্তব্য শোনার জন্য যাবেন মুসলিমা নামে 200 আর মহিমা নামে 700 ওটা পে আছে মহিমা নামে 700 মুসলিমা নামে 200 মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলছিলাম বাবাজি 10 বস্তা সিমেন্ট আর 5 বস্তা করে সিমেন্ট দিতে দিতে কত জি হলো 62 না 72 হলো 62 হয়ে আছে আর 8 বস্তা দুইটা লোক মিলে দেন যে 77 হলো গোলাম রসুলার লাল মোহাম্মদের নামে 500 টাকা তার মানে ইয়াউদ হলেন সোয়া এক বস্তা সিমেন্টের টাকা গোলাম রসুলার লাল মোহাম্মদের নামে 500 টাকা নগদ দিয়েছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ নাওরাই তাকবীর নাওরাই রিসালাত মাসরাকা আলা হযরত 25 টা লোক যদি 5 বস্তা করে সিমেন্ট দিতেন তাহলে বেড়া পার হয়ে যেত কিন্তু 62 দিন আটকে আছে অনেকে ভাবছেন যে হুজুর এক বস্তা কি নেবেন না কে বলেছিল নেব না কে বলেছিল নেব না মুখ ফুটি চাহিয়া না সাহেব এক বস্তা করে দেন 20টা লোক দেখেন 125 কেন এক বস্তা করে সিমেন্ট গরিব মানুষ খেটে খাওয়া মানুষ আপনাদের মধ্যে আছেন তাবুক যুদ্ধের ইতিহাস এখন আপনাদেরকে ফুল শোনাই নি ইনশাআল্লাহ নাজিদ আপনাদের কর্ণ গোচরে চেষ্টা করব ইনশাআল্লাহ দেওয়ার এবং আমি জান প্রাণ চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়টা শুনিয়ে ব্যক্ত করার বলছিলাম বাবাজি দুই বস্তা সিমেন্ট একজন দিয়েছে শুধু দ্বিতীয় নম্বরে পারবেন কেউ দু বস্তা সিমেন্টের দাতা না একজন এ রামচন্দ্র প্রহরের আর মায় বাংমণের শ্বশুরের নামে শাশুড়ির নামে আপনি দু বস্তা সিমেন্ট দেবেন তো সুবহানাল্লাহ স্বামীর কাছ থেকে টাকা নিতে হবে না হপ্তা পেলেই দিয়ে দিবেন ওই দিক থেকে পাওয়া যাবে বাবজি না এই দেখেন টাকা 500 টাকা কিনাম রাকি বলছে একবারই কথি রামচন্দ্রপুর বাড়ি নাম হলো রাকিব উল শেখ 500 টাকা নগদ আল্লাহ রাব্বে কায়নাতের দরবারে তার দান যেন কবুল হয় উঁচু আওয়াজে বলে দেন আল্লাহুম্মা আমিন টাকা ওইদিকে যে সেখানে এদিকে কাউন্টার এই সোফানারে চলে আসছে দেখেন টাকা না হলে সিমেন্ট কিনাম শামসুদ্দিন শেখ লেখেন 4 বস্তা সিমেন্ট রামচন্দ্রপুর বাড়ি শামসুদ্দিন 4 বস্তা সিমেন্ট সুবহানাল্লাহ 62 আর 4 66 হলো আপনার কত চারখান কি নাম
মজিবুল মজিবুল সে চার বস্তা 66 74 পূর্ণ এই দেখেন সুবহানাল্লাহ জারফান খানের নামে একটা যে পেলাম মফিজউদ্দিন নাকি নাম মফিজউদ্দিন দিলে আর বাপ জারফান খানের না জারফান খান দিয়েছে আবার দিবে 20 বস্তা কত কুড়ি 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 এইদিকে তাকান আমার দিকে ঘুরি কুড়ি বস্তা সিমেন্টের দাতা লেখেন খাতা নারায় তাকবীর নারায় রেসালাত মাসলাকান হযরত 77 আর 20 মানে 90 হলো 100 আইলো কি হলো বলেন কত অজ্জতনের নামে 20 বস্তা সুবহানাল্লাহ সেঞ্চুরি পার নারায় তাকবীর নারায় রেসালাত মাসলাকালা হযরত হজ্জতুনের নামে 20 বস্তা সিমেন্টের দাতা লেখেন এবার কার সামাউল শেখ 5 বস্তা সিমেন্ট 115 হলো 150 ব্যাগ সিমেন্টের দরকার বলেছি 115 হলো মাত্রার 35 বস্তা সিমেন্ট দরকার এই 35 যদি পুঁজি যায় তারপরেও যদি কেউ আমাকে বেগাত্তা করে বলে ধার দেব না মাত্র 35 5 বস্তা সিমেন্ট হলো 115 গেল আর 35 ব্যাগ সিমেন্ট দরকার একটা লোক দিবেন 20 বস্তা 20 বস্তা দুজন হলো আর একটা লোক কি পারবেন 20 বস্তা সিমেন্ট দিতে আচ্ছা আপনাদের রামচন্দ্রপুর গ্রাম আছে আমি তো জানি আছে মায় এবং বোনের এখনো শুরু করেনি শুধু দুটো মহিলার নাম পেয়েছে অজ্জতনের নামে পেলাম 20 বস্তা সিমেন্ট আর একটা মেয়ে মানুষ মুসলিমা বিবি 200 টাকা দিয়েছে মহিমা 700 টাকা ওর নামে পেয়েছে বাকি আর কোন মায়ের নামে কোন বেটা শাশুড়ির নামে কোন বৌমা স্বামীর নামে কোন স্ত্রী কেহুরির উপরে যদি ভালোবাসা না থাকে তো কেহ পারলে দু বস্তা দেবেন আমার নামে দিদেন জান যা হবে দু বস্তা আসবেন পারেন তো দিদেন সব ভালো দুই বস্তা করে 10টা লোক লাগবে তাহলে টেনশন শেষ আর চিন্তা থাকবে না আল্লাহ রব্বে কায়নাত বলেন অমিম্মা রাজাকনাহুম ইউনফিকুন বান্দারা আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদেরকে যে ধন দৌলত দান দিয়েছি তার মধ্য থেকে কিছু কিছু তোমরা আল্লাহর পথে খরচ করো আল্লাহর রাস্তায় খরচ করো তুমি যদি এক দানা খরচ করো আমি আল্লাহ 77 গুণ বরকত দিয়ে দেব তুমি সাংসারিক জীবনে বুঝতে পারবে আমাদের নবী আকা মুস্তাফা বলেন সাদকাতু রাদ্দুল বালা ইসলাম ধর্মের জন্য কেউ যদি ভালো কাজের জন্য দান করে তো আল্লাহর হুকুমে বালা মুসিবত দূর হয়ে যায় এক বস্তা সিমেন্ট কেউ লাগাতে পারবেন ও হবে না বাবাজি বসে তো আছেন মেলা লোক শান্ত ভাবে বসে আছেন কোন রকমে বিশৃঙ্খলা নাই এত শান্ত জলসা কোন জায়গায় সহজে হয় না বিভিন্ন রকমের দোকানপাট যে কত দূরে বসেছে একখানো দেখতে পাওয়া যায় না এই কারণে বলছিলাম এক বস্তা সিমেন্ট যদি কাউরের দেওয়ার ইচ্ছা জাগে তো চট করে নাম লেখান হায়াত মওতের মালিক আল্লাহ মাওলানা গোলাম মুরসালিন সাহেব বলছিলেন আমার মরণ কখন আসবে কেউ তো জানে না ওর মরণ কখন আসবে যেমন কেউ জানে না আপনাদের আমাদের মরণ কখন আসবে এটাও আমরা জানি না তবে আল্লাহ তাআলা বলছেন বান্দারা তোমার মৃত্যুর জন্য আমি কোনো না কোনো তৈরি করে দেব বাহানা এই ধন সবার আল্লাহ হামি লয় মোয়াজ্জেম হোসেন কিন্তু হামি লয় ভাবেন না মোয়াজ্জেম হোসেন হামি লয় 5 বস্তা সিমেন্টের দাতা কোন মোয়াজ্জেম এবার বুঝেন হামি লয় মোয়াজ্জেম হোসেন 5 বস্তা সিমেন্টের দাতা লেখা হয়ে গেল খাতায় দেখেন টাকা আব্দুল বারির নাম আপনার নাম কি
এই দেখেন শ্রীপন বাবু আমার, তার দাদুর নাম হলো আব্দুল বাড়ি, সোভানাল্লাহ ইনার নাম হলো শ্রীপন, দান করাতে লয় কৃপন, 1000 টাকা দিয়েছে তার দাদুর নামে নগদ। এক বস্তা দিবে সিমেন্ট, নামটা লেখিলেন মাসালা সোমানা 16 ব্যাগ হইলো। এ বাবজির মা এবং বোনেরা ওই দেখেন কমিটি খাই আব্দুল খাই খারুল হাসান টাকা নাও, চটচর করে টাকা নাও। জি তার মানে এক বস্তা সিমেন্ট পার করে দিয়েছে। আকালি কোন দিকে তাকালি, এই দেখেন আকালি 150 টাকা দিয়েছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর দরবারে যেন কবুল বা মঞ্জুর হয়। জোরে জোরে তাকবীর, নারাই তাকবীর, জোরে তাকবীর, নারাই তাকবীর, নারে রেসালাত, মাসলাকে আলা হযরত, হে রব্বে কায়নাত, খাল্লাকে কায়নাত, মাওলা গো আমরা তোমার বান্দা, এই সমস্ত মায়েরা তোমার বান্দি, আজকে জান ভরে মন ভরে তোমার ঘর মসজিদের জন্য অনেকেই সিমেন্ট দান করছে, অনেকেই টাকা দান করলো, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো, মনের বাসনা পূর্ণ করো, নেক তামান্না পূর্ণ করে দাও, অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থ করে দাও, গরিবকে বড় লোক বানিয়ে দাও, ইন্তেকাল করা ব্যক্তিদের কবরকে আল্লাহ তুমি জান্নাত বানিয়ে দাও। নজরুল ইসলাম 500 টাকা নগদ দিয়েছেন, নজরুল ইসলাম 500 টাকা। আর ওয়াজ্জেতুন বিবির নামে হলো 20 বস্তা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, বাবজিরা 20 বস্তা 20 বস্তা করে মাত্র 2 জন পেয়েছি। রামচন্দ্রপুর গ্রামে কি আর 1-1 জন পাওয়া যাবে না 20-20 বস্তা সিমেন্ট দিয়ে দেবেন? এই একটা লোক যদি দিতেন চট করে দেন। কি নাম? আমিরুল শেখ, তার বাপমার নামে 1000 টাকা। আমিরুল শেখ তার বাপমার নামে 1000 টাকা, মর্জিনা 200 টাকা, মর্জিনা দিয়েছে 200 টাকা, স্বামীর নামে দিল মর্জিনা 200 টাকা। হাসিবা বিবির নামে এখানে হাসিবা বিবি 400 টাকা দিয়েছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ, 300 400 আছে, ও 100 টাকা আলাদা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ আমি ঝামেলা করবো না, 300 দিয়েছে একজন আর 100 টাকা দিয়েছে একজন, টোটাল হলো 2 জন মিলে 400 টাকা। এই দেন আনসারুল শেখ, তার বাপের নামে 2 বস্তা সিমেন্ট, আনসারুল শেখ তার বাপের নামে 2 বস্তা সিমেন্ট, তার মানে 18-19 হলো। টিটন শেখ 3 বস্তা সিমেন্ট, 22 হলো। সুবহানাল্লাহ, 50 হইতে দেরি নাই, 22 যখন হইলো আশা করি 50 হইলো কি হইলো। মুতালিম শেখ তার বাপমার নামে 500 টাকা নগদ, দুবা কি নাম? আসির মণ্ডল তার বাপমার নামে, আসির মণ্ডল তার বাপমার নামে 2 বস্তা সেমে, 22 আর 2 24। হরহরিয়াতে 14 তারিখ আর খুটকালে 7 তারিখ, 14 তারিখে মুফতি জুবের হোসেন সাহেব থাকবেন আর আমি থাকবো, আর খুটকালের 7 তারিখে বাড়ার ছোট হুজুর পীর সাহেব, ছোট হুজুর সাহেব থাকবেন, আর এলাকার হিসাবে আমি আছি, লাকড়ি থাকবেই, তাতে গোস রাঁধো আর আলু রাঁধো, লাকড়ি লাগবেই, লাকড়ি ছাড়া হয়েছে না।
যাহোক ইনশাআল্লাহ হলে আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া আপনাদের অন্তরে অন্তরে আমার ভালোবাসা বিরাজ করে আপনাদের শ্রদ্ধা যেন আমার অন্তরে থাকে এই ভালোবাসা পেতে পেতেই আল্লাহ তাআলার মসজিদে যেন দুনিয়া ছেড়ে কবরে যাই আল্লাহ রাব্বে কায়নাতের দরবারে আপনারাও দোয়া করবেন আমার জন্য আমিও দোয়া করব আপনাদের জন্য আমাদের আব্দুল খাবির মাওলানা সাহেব দুই বস্তা সিমেন্ট তার মায়ের জন্য দিয়ে দেবে আর খুটকালের ডালসা সুবহানাল্লাহ 7 তারিখে ফাল্গুনের সবার জন্য আপনাদের হাঁড়ি বারণ দাওয়াত থাকলো সকাল থেকে যাইয়েন না সাঁজ লাগলে থাকিয়েন না বাড়িতে চলে যাবে ওখানে বেরালাম বলছিলাম বাপ 24 বস্তা হলছে আর মাত্র 26 26 বস্তা সিমেন্ট হলে 150 ব্যাগ টোটাল এখন সিমেন্ট চলছে কত 20 কি নাম আসার আহসানুল্লাহ সুবহানাল্লাহ 18 বস্তা কম 20 বস্তা সিমেন্টের দাতা আমরা 2 বস্তা আহসানুল্লাহ 2 বস্তা সিমেন্টের দাতা আর টাইম নাই সুবহানাল্লাহ বক্তা আপনাদের শুধু কড়কড় করছে দেখেন বক্তা আসবে একজন জান ভরা মন ভরা সুরেলি আওয়াজের বক্তা মুর্শিদাবাদের অন্তর্গত রানী তলা থানার অধীন রানী তলা গেরামেই বাড়ি জনাব মাওলানা মতিউর রহমান সাহেব খুব ভালো বক্তব্য রাখেন তিনি তার বক্তব্য খুব সুন্দর লাগে কি নাম আনেস খান আনেস খান আনেস খানের নামে দেন 500 টাকা নগদ এইজন রেজ্জাক সাহেব তার মেয়ের নাম হলো তাসলিমা খাতুন তা বাপ হয়ে তার বিটি তাসলিমার নামে 2 বস্তা সিমেন্ট দেবে সুবহানাল্লাহ 2 বস্তা সিমেন্ট গোলজার ফুলজার ফুলজার গোলজার তোমার বউ হলছে এসে নি সুবহানাল্লাহ গেল তো আর আইলো না হায় রে হায় এখন ফুলজার গোলজার আইছে নি কত জিত ঝাড়ফুঁক করলাম আমরা কি যাইছে না তো কি করব আমরা ও জিত ধরলি আছে যাবো না আর ইও বুঝে সেফটুর মিল ছাড়বো না সুবহানাল্লাহ কালি ঝুলি মেকি থাকে তার লাগি আসতে চায় না কুল্লার গুলজার 4 বস্তা সিমেন্ট লুলু খান তার বাপের নামে 2 বস্তা লুলু খান লুলু বড় হন গেছে তো বল লুলু বড় হয়ে গেছে তো বল লুলু লুলু খান 2 বস্তা সিমেন্ট 2 বস্তা মাশাআল্লাহ 500 টাকা কিনা আমার মুস্তফা ছোট মামু ছোট মেমা শ্বশুর বাড়ির পাঁজরে আর বাড়ি গোলজার মসজিদের কানটা দিয়ে ঢুকতে হবে বাড়ি যদি বাড়ি চিনতে না পারেন আমাকে বলিয়েন আর বাড়ি থেকে সিমেন্টের বদলে ল্যাপটপটা সুইধানি চলে আসব বেরাদের ইসলাম এদের মানে 500 টাকা মাশাআল্লাহ সুবহানাল্লাহ দিয়ে দিয়েছেন এ মায়েরা খালারা ফুফুরা চট করে দিয়ে দেন তবে শুনেন সিমেন্ট তো 150 ব্যাগ কোনো পূজেনি তবে 130 ব্যাগ কাছাকাছি হলো পার এই 130 ব্যাগ সিমেন্টকে পাগলার পানিতে ফেলি ঘুলবো ঘোলা তৈরি করে গোটা রামচন্দ্রপুরে গিয়ে ছিটাবো না এই সিমেন্ট কয়টাকে কাজে লাগাবার জন্য বালি লাগবে বিনা বালিতে সিমেন্ট কোনো কাজে লাগবে না শুধু ডেটো ছাড়া এই সিমেন্ট কয়টাকে বেকার না করে কাজে লাগাবার জন্য একটা মর্দা মুজাহিদ গোটা রামচন্দ্রপুরের সরজমিন থেকে একজন লোকের নাম সর্বপ্রথম আমি শুনতে চাই এক ডাক্তার বালি দিয়ে দেবের মসজিদে এটা রুবিনা বিবি 600 টাকা এই জান সবার ওয়াজ্জাতুন বিবির নামে এক বেটা দিয়েছে 20 বস্তা আর এক বেটার নাম হলো সুখ দেখেন রামচন্দ্রপুরের নারাই তাকবীর জোরে বলা যাবে না নারাই তাকবীর
নাহারের সালাত অজ্জেতুন বিবির নামে তার ছেলে সুখচাঁদ 10 বস্তা সিমেন্টের দাতা বাপের নামে 2500 কি নাম আপনার ইমরান শেখ ইন্তেকাল করেছে তার নামে 500 টাকা কি নাম তোমার নাম বলতে হবে না ইন্তেকাল করা ইমরান মরহুম সাহেবের নামে 500 টাকা আর সুবহানাল্লাহ দেখেন ভাই আসাদুল সাহেব উনি দিলেন 2500 টাকা মাশাআল্লাহ সুবহানাল্লাহ এক ট্রাক্টর বালি দিয়ে দেন ঝামেলা শেষ বক্তব্য আমি শেষ করব না একটু আগে দিকে এগিয়ে যাব বক্তা আসলেই ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে আমি বিদায় হব এক ট্রাক্টর বালি কেউ পারবেন না এক ট্রাক্টর বালি দেওয়ার মতো লোক আছেন কেউ রামচন্দ্রপুরে কি হবে ডাক্তার নাই ব্যবসা টাবসা করেন এরকম কোন একজন ব্যক্তি এটা ইতিহাস হবে একটা এই ইতিহাস এখন পর্যন্ত আজকার দিনে কেহ নাম লেখান নাই একজন নাম লিখিয়ে দিবেন দোয়াটা করে দেব কি নাম ওয়ালিল ওয়ালিল তো এর ওয়ালিল শেখের নামে তার ছেলের নাম হচ্ছে রাজিবুল শেখ বাপের নাম হচ্ছে ওয়ালিল আরে ওয়ালিল তো বলছি আমি বাপের নাম ওয়ালিল ছেলেটার নাম হলো রাজিবুল এই রাজিবুল ইসলাম নামে একটা ছেলে কোন এক বছর গোটা পশ্চিমবঙ্গের বুকে স্কুল ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছিল রাজিবুল পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট গোটা পশ্চিমবঙ্গের বুকে তার নাম ছিল রাজিবুল ইসলাম আজকে আপনাদের রামচন্দ্রপুরের ওয়ালিউলের ছেলে নাম হচ্ছে রাজিবুল তার বক্তব্য হচ্ছে হুজুর আমি আমার আব্বার নামে এক ডাক্তার বালি দিব সুবহানাল্লাহ নারাই তাকবীর ইতিহাস হলো আজকে এটাও নারাই তাকবীর নারাই রেসালাত মাসলাক আলা হযরত দীন ইসলাম বলন জিন্দাবাদ এটা দোয়াটা করব হাত আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাব্বি কায়নাত ইয়া খাল্লাকে কায়নাত আমরা তোমার বান্দা তোমার বান্দি অনেক মহিলারা আছে আল্লাহ তুমি আমাদের সকলের হাতকে কবুল করো আমাদের মনের বাসনা পূর্ণ করো নেক তামান্না পূর্ণ করো মাওলা গো এই রামচন্দ্রপুর গ্রামের লোকেরা যত সৎ নিয়তে কাজ করছে আল্লাহ তুমি তাদের এই কাজে বরকত দিয়ে দাও জলসাকে সাকসেস বানিয়ে দাও যে খাবার তৈরি হয়েছে শ্রোতাদের জন্য আল্লাহ তুমি তাতে বরকত দিয়ে দাও আমার পরবর্তীতে যে বক্তা সাহেব আসবেন বক্তব্য রাখতে আল্লাহ তুমি তার বলাতে তার কথাতে এমন আসর পয়দা করো জনগণের মন কেড়ে নেওয়ার মতন তৌফিক দাও সুবহানাল্লাহ রব্বে কায়নাত ও আল্লাহ আমরা যাহাই কিছু এতক্ষণ বললাম যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দিও ইয়া রব্বে কায়নাত এই রাজিবুল বাবাজি আমার এক টাকার বালি দেবে মসজিদের কাজের জন্য আল্লাহ তুমি তার দানকে কবুল করো মনের বাসনা পূর্ণ করো নেক তামান্না পূর্ণ করো চলার পথে বিপদ থেকে উদ্ধার করো খেতে খামারে রুজি রোজগার বরকত দিয়ে দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন আমিন বিহাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছেলেটার দাদুর নাম হলো লালপো শেখ দাদুর নামে ছেলেটা 200 নগদ দবস্তা দিবেন কি নাম সিপন সুবহানাল্লাহ এজন এর আগে এক সিপন দিয়ে গেল তার দাদুর নামে 500 টাকা আর ই 1000 টাকা ই এক সিপন দবস্তা সিমেন্ট দেবার মসজিদ একখানা কোরআন শরীফ দেবে আল্লাহ তাআলা যেন তার সিমেন্ট সহ কোরআন শরীফের দানকে কবুল করেন জোরে বলুন আমিন আর নাম সিপন আর ওটো যেটা ফর্সা ছিল অর নাম সিপন দুটার মধ্যে পার্থক্য ও সাদাই কালো অন্য কিছু না বাবজিরা
রাজীবুল ইসলাম এক ট্রাক্টর বালি দিবে কিন্তু যা সিমেন্টের বস্তা পেলাম তাতে এক ট্রাক্টর বালিতে সিমেন্ট ফুরেবে না যা সিমেন্ট পেয়েছি এত সিমেন্ট এক ট্রাক্টর বালিতে শেষ হবে না আরেক ট্রাক্টর বালি লাগবে আর এক ট্রাক্টর বালি হলে ঝামেলা মিটে যাবে শুধু হবে লেবার মিস্ত্রি বাদ থাকবে তো রামচন্দ্রপুর গ্রামে যারা মিস্ত্রি লেবার আছে আমি তাদেরকে বলবো মসজিদের ফান্ড থেকে যেন টাকা করতে না হয় সময় সুযোগ পেয়ে একদিন দুদিন করে বিনা পয়সায় চাটা খায় একটু কাজটা করে দিয়ে যারা লেবার ফকিরদের মানুষ আপনারা একদিন লেবার খেটে দেবেন যারা মিস্ত্রি তারা একদিন বা দুদিন আপনি মিস্ত্রি খেটে দেবেন শুধু ইট গাঁথার কাজ অন্য কিছু না শুধু সুইটারও ধরবেন পলনটা করবেন আর মশলাকে খুঁচি ঠিক করে দেবেন ঝামেলার কিছু নাই মাঝে মধ্যে গোটা ইটকে ভেঙে দেবেন আর কি টেনশন নাই সুবহানাল্লাহ মাশাআল্লাহ লেবার ফকিরদের যারা আমি বলবো লেবার হয়েই যে আপনি লেবার করবেন তা নয় মসজিদের কাজ করাতে কোন রাজা বাদশা লাগে না সকলেরই দরকার তার কারণ মসজিদে নববী নামক মসজিদ যখন মদিনায় তৈরি হয় সাহাবায়ে কেরামরা যেমন পাথর বহেছিলেন আমার নবী মুস্তাফা তেমন নিজেও পাথর বহন করেছিলেন সুবহানাল্লাহ বলা যাবে না আর একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ এক ট্রাক্টর বালি দ্বিতীয় নম্বরে কে দেবেন নাই চাহিতেও তো লজ্জাও তো লাগছে কত চাইব তবে এক ট্রাক্টর বালি কেউ দিয়ে দেন মুখ যখন খুলে আছে তখন আর ঘুরায় না ফেরত পাঠায় না একটা লোক কোন একজন মা কিংবা কোন চাচি খালা ফুফু মেমে শাশুড়ি ফুফা শাশুড়ি যদি কেউ থাকেন বাপ ভাই চাচা ভাইরা একটা লোক এক ট্রাক্টর বালি হাই ফাই তেমন কোন দাম নয় চার থেকে 4,500 টাকা হলে 167 বালি হয়ে যাবে বালি দেখেন সোহবুল কার নাম মফিজুলের বাপের নাম সোহবুল তোমার কে হয় এই ধনারি দাদা তোমার নাম কি এই ধন ছানাটার ভালো বাপিসের সোহবুলের নামে মফিজুল মানে মফিজুলের বাপের নাম সোহবুল বোধহয় নাকি হ্যাঁ সুবহানাল্লাহ মিলে গেছে এক নম্বরে ক্ষতির নম্বরে একবার এক ট্রাক্টর বালি সোহবুলের নামে মাশাআল্লাহ সুবহানাল্লাহ জোরে জোরে নারায় তাকবীর আরো জোরে বলে নারায় তাকবীর নারায় রেসালাত মাসলা কে আলা হযরত সোহবুলের বেটা মফিজুল এক ট্রাক্টর বালি আর ওইদিকে ওয়ালিউলের বেটা ওয়ালিউলের বেটা রাজীবুল এক ট্রাক্টর বালি দু ট্রাক্টর হয়ে গেল টেনশন আর নাই কিন্তু সিমেন্ট যে 150 ব্যাগ খুঁজে নি এখনো 12 ব্যাগ লাগবে এদিকে ঢোক এদিকে মানে কোন বোন কিংবা কোন মা দিয়েছে দিয়ে গেছে বেটা দিয়ে গেছে ভাই উনি চলে আছে আমাদের লয় ঠিকই বলেছে ওদের লয় জি আর ওর কাছে যাহা ছিল তো নাই ফ্রি ফায়ার এসেস করে দিয়েছে থাকে 50টা টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল খাওয়া এখন ও দেখছে যে কখন চলবে খাওয়া যেমনই হবে খাওয়া তেমনি যাবে না ওকে আর এই এলাকায় পাওয়া একবারে ক্যারিতে ভরি বাড়ি সুবহানাল্লাহ এখন 250 টাকা কোন একজন মায়ের পক্ষ থেকে এসে 50 নয় 40 10 টাকা কম 250 মাশাআল্লাহ সুবহানাল্লাহ আর টেনশন নাই চিন্তা নাই বক্তা চলে আসবে এবার আমার কাছ থেকে একটু বক্তব্য শুনেন একজন মিস্ত্রি কেউ বলেন যে আমি দুদিন খেটে দিব যদি রামচন্দ্রপুর কেউ মিস্ত্রি আছে নাই কোন মিস্ত্রি মসজিদের কাজ করে দেবে কি নাম বাপের নাম তাজু ছেলের নাম আরেজুল বাপের নাম তাজু ছেলের নাম আরেজুল আরেজুল বেটা হয়ে তার বাপ তাজুর নামে 1,000 টাকা দেবে 1,000 টাকার দাতা লেখেন হাজি সাহেব নারাই তাকবীর নারায় রে সারা অনেক মিস্ত্রি আছে এখন পর্যন্ত একজন নাম লেখাননি বাড়িতে থাকলে মসজিদের কাজে দুই দিন আপনি নিজের কুন্নি নিজের ওলুন আর ফিতা নিয়ে আসবেন চা যদি খাওয়ার দরকার হয় তো মসজিদেই তৈরি করে খাওয়াই দেব
দুপুরে আর 10টার সময় যখন খাবার টাইম হবে বেশি দেরি লাগবে না কুন্নি আর ওই ওলুনটকে থই টুক করে বাড়িতে যাই খই চলে আসবে ও খাবার এখানে পাওয়া যাবে না একটা ভাই মাত্র দুটো দিন মসজিদের কাজ করে দেন ফ্রি সার্ভিস বিনা পয়সা হবে কোন আপনারা কেতে পারবেন না না ও দরকার না বললে যা টাকা উঠলো এতই মিস্ত্রি করলে বলো যে হ্যাঁ আর হবে না দরকার নেই আপনাদের দেখো বাবা যারা তবে একজন বললাম যখন তো একজনও হবেন না গো কি নাম আবুল কাসেম ওই ধর আবুল কাসেম জি আবুল কাসেম কে রানি হ্যাঁ 1000 টাকা 1000 টাকা দিয়ে গেল ওই আবুল কাসেম ভাই হরহরা বাড়ি ওই যে 1000 টাকা দিলেন ও খেটি দিবে কদিন দুই না এক দুদিন আবুল কাসেম দুদিন মিস্ত্রি মিস্ত্রি তো মিস্ত্রি সুবহানাল্লাহ মিস্ত্রি ওকে সারা জীবন ভালোবাসবো আর স্ত্রী নাম হলো কাসেম মিস্ত্রি এইজন জাহির স্যার তিন দিন কাজ করে দেবে মিস্ত্রি জাহির মিস্ত্রি তিন দিন কাসেম মিস্ত্রি তিন দিন পাঁচ দিন হলো দেওয়াল না গেছি যাবো না সিমেন্ট বালি যখন পেয়েছে তখন গাঁটলো গেছি যাবো সুবহানাল্লাহ তিন দিন আর পাঁচ দিন হয়ে গেল দুদিন আর তিন দিন মাশাআল্লাহ সুবহানাল্লাহ জাহির উদ্দিন হলো আর কাসেম হলো এরা দুজনই মিস্ত্রির কাজ করবে কিন্তু ইট চড়া নিজে নিজে বহিবে আপনাদের মধ্যে থেকে কেউ দুদিন লেবার খেটে দিতে পারবেন না হন যাবে মাইকে ডাকলে হন যাবে সেও তার তোলাবো না দরকারই নাই আবার একটা একটা বালি লাগবে মনে হয়েছে বালি এটা পাওয়া যাবে নাকি খালি সুবহানাল্লাহ বিরাদার ইসলাম আর কালেকশন করব না আর চাঁদা চাইব না আপনাদেরকে চাহার নামে দরজা বন্ধ দিয়েন না কেহ তবে শুনেন যতক্ষণ থেকে আমি চাইলাম ততক্ষণ পর্যন্ত আপনারা দিলেন আমি আর চাইব না যদি পারেন তো নিজের ইচ্ছাতে বিনা চাহাতে এক বস্তা সিমেন্ট দিলেন বিনা চাহাতে নিজের ইচ্ছাতে এক বস্তা সিমেন্ট পারবেন কেউ নিজের ইচ্ছায় নিজের ইচ্ছা এক বস্তা সিমেন্ট কেউ দেবেন না এক বস্তা সিমেন্ট দেওয়ার নিজের ইচ্ছাতে কোনো লোক নাই ও হ্যাঁ কি নাম কুল্লা কুলোড়া সাব্বির আহমেদ এক বস্তা না কত বলছো গো এক বস্তা আছে ভাই সাব্বির আহমেদ কুল্লাবাড়ি কোন পাড়া পশ্চিম পাড়া না দিঘির পাহাড় গড়বাড়ি এই তুমি তো হিয়া নিও তোমার গ্রামের লোক এই মলবি সাহেবকে দিয়ে দিবা টাকা সিমেন্ট মাথায় করে আনতে হবে না আমরা কোনখানে কিনতে হবে দেখে লব তুমি টাকা দিয়ে দিও সুবহানাল্লাহ সাব্বির আহমেদ কুলোড়াবাড়ি এক বস্তা সিমেন্টের দাতা বিনা চাহাতে নিজের ইচ্ছাতে এক বস্তা সিমেন্ট দিয়েছে জোরে তো বলে নারাই তাকবীর নারাই তাকবীর নারাই রেসালাত যা হোক বাবাজিরা যাহার যাহা দেওয়ার ইচ্ছা আছে একটু টুকটুক করে দিবেন আমার বক্তব্যটা শুনবেন একবার দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাইয়েদিনা মাওলানা وعلى آل سيدنا মরতে তোমাকে হবে একদিন ভুলে যেও না হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা জোরে বলো ধরো সুবহানাল্লাহ এই গজলটা আমি পড়বো আব্বা এবং মায়ের ইসালে সওয়াবের উদ্দেশ্যে যদি কেউ পারেন 100টা টাকা কাউরির কাছে যদি আছে তো 100টা টাকা আমার হাতে একটু দিয়ে যাবেন আমি মন থেকে আপনার জন্য দোয়া করব টাকাটা মসজিদের ফান্ডে জমা করব 100টা টাকা আছে বাবজি কাউরির কাছে 1000 নয় 500 নয় 2000 নয় 3000 নয় 100টা টাকা যদি থাকে তো দিবেন না থাকলে দিতে হবে না জবরদস্তি করব না এখানে একজন হলো শাহ আলম নাম শাহ আলম শাহ আলম শেখ একজন হলো
বাপ্পা নামে দোয়া করব এখন সুবহানাল্লাহ টাকা উনি দিয়েছেন 100 লাই 500 আর সাহাল হোসেন দিলে 100 আরেকটা লোক 100 টাকা পারবেন 100 100 করে পাঁচটা লোক যদি থাকে তো দেন আর না থাকলে দেন না আপনি বাড়ি চলে যাবেন আপনার কাছে আমি সার্চ করব না পকেটও হাত ভরব না তবে দিয়ে গেলে নষ্ট হবে না পানিতে ডুববে না আগুনে পুড়বে না মাটিতে খাবে না কোন মানুষ যদি খায়ও লাই আপনার নেকির খাতা বন্ধ হবে না দুজন হইল তিন নম্বরে কেউ পারলে দিয়েন মরতে তোমাকে হবে একদিন ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইয়ে বাড়ি গাড়ি টাকা তোরি কিছুই রবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মরতে তোমাকে হবে একদিন ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা সুবহানাল্লাহ বলেন এদের নাম হলো দেল পেশুন এক ডাক্তার বালি দু বস্তা সিমেন্ট দেল পেশুনের নামে দুই বস্তা সিমেন্ট সুবহানাল্লাহ দেল পেশুনের নামে এটা লেগে যাবে মসজিদের কামে দুই বস্তা সিমেন্ট পাওয়া যাবে সস্তা দামে 500 টাকা একজন বাসার উসে 500 100 টাকা কি নাম একটা ছেলে দিয়েছে 100 টাকা ছজন হইল কুলসুম বিবি 300 টাকা নগদ দিয়েছে কুলসুম বিবি 100 100 করে আমি চাইলাম তো যদি 100 টাকা থাকে দেন 200 টাকা থাকলে দেন 500 থাকলে দিবেন না আর 1000 টাকা থাকলে বাড়ি নিয়ে যাবেন না এই ছেলেটার পয়সা দিবে ছেলেটার নাম বলে মোহরম তোমার নাম মোহরম নয় তোমার নাম মোহরম নয় কার নামে দাদু নামে তুমি দাদুর নাম কি বলা জি মুরজমান হ মুরজমান আর দাদু নাম মুরজমান কে দিবে বালি তুমি কত দেবে ছোট ছেলে খাটো বোম্বাই মহরম মহরম আর দাদুর নাম ডাক্তার বালি দিবে সুবহানাল্লাহ এইরকম কথা যদি 20-25টা হয় দাদুর চিন্তা থাকবে এই সুবহানাল্লাহ ছেলেটার নাম হলো মহরম শেখ তার দাদু নাম হলো মুরজমান দাদুর নামে এক ডাক্তার বালি মাশাআল্লাহ সুবহানাল্লাহ জোরে জোরে নারায়ণ তাকবীর জোরে বলে নারাই তাকবীর নারাই রিসালাত মাসলাক আলা হযরত রাজিবুল এক ডাক্তার মফিজুল এক ডাক্তার মহরুম এক ডাক্তার মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা দরবারে তাহাদের এই সিমেন্টের দান সহ বালির দান যেন কবুল হয়ে যায় উঁচু আওয়াজে বলে দেন আল্লাহুম্মা আমিন কান্দবে মাতা কান্দবে পিতা কান্দবে ভাই বোন পাশে এসে কান্দবে বসে আত্মীয় স্বজন অগ আত্মীয় স্বজন করবে দোয়া খোদার কাছে মমিন মমেনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মরতে তোমাকে হবে একদিন ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না তুমি সবই শুনতে পাবে মুখ ফাটবে তো মুখ ফুটবে না কেমন জবাব দেবে অগ কেমন জবাব দেবে কি করে বোঝাবে তুমি মনের বেদনা কি করে বোঝাবে তুমি দেহের বেদনা হবে মাটির বিছা না গো তোমার আসল ঠিকানা লালচাঁদ কি খবর সাহেব সে কার বেটা আজি মধ্যে ওই আজিম আজিম যে টাকা দি গেল
আজিম টাকা দিলে ওই আজিমের বেটার নাম হলো সাহেব নাকি? হ্যাঁ সাহেব। সুবহানাল্লাহ, পাঁচ বস্তা সিমেন্ট দিবে সাহেব। হাই রে সাহেব, এই সাহেবের লাগি আমি যাতা ঠগা ঠগিয়ে নি একদিন মোরা রয়ে গেছিলাম জমি রেজিস্ট্রি করতে, তো মোহর লেখছি তো দলিল লেখি কমপ্লিট করে দিয়ে আমি বলছি তাড়াতাড়ি করেন তো যে সাহেব এসেনি। আগে যদি জানতাম যে রামচন্দ্রপুরে সাহেব আছে তো একাই নি চলে যেতাম, পরে বুঝলাম ই সাহেব আলাদা ও সাহেব আলাদা। এই দেন সুবহানাল্লাহ, আজিমের বেটা সাহেব এক ডাক্তার বালি না পাঁচ বস্তা সিমেন্ট 500 টাকা কে দিলে? এটা আব্বার নামে, মানে তোমার আব্বা, তোমার নাম কি? সাহেব বল, তার বাপের নামে 500 টাকা, এটা মুসিবুলের নামে 500 টাকা, লোকমান শেখের নামে কে দিলে? বদর শেখ, লোকমান শেখের নামে 500 টাকা, বদর শেখ দিলে লোকমান শেখের নামে 500 টাকা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এজন সাহেব দিলে তার বাপের নামে 500 টাকা, মুসিবুলের নামে 500 টাকা, আর বদর শেখ দিলে লোকমানের নামে 500 টাকা, তিনজনের নামে 1500 টাকা হয়ে গেল। আল্লাহর দরবারে যেন দান কবুল মঞ্জুর হয়ে যায়, উঁচু আওয়াজে বলে দেন আল্লাহুম্মা আমিন। বোধ হয় আওয়াজ আপনাদের কাছে মাইকের খুব ভালো যায় না, উঁচু আওয়াজে বলে দেন আল্লাহুম্মা আমিন। বক্তা চলে আসবে, শুনবেন সে হতো বাবাজিরা মশলা একটা শুনে নেন, আর যে বিষয়টা বলছিলাম ওটা শুনে নেন। হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো জানিয়ে এসেছিলেন দিয়ে দিলেন, হযরতে ওমর ফারুক জানিয়ে এসেছিলেন দিয়ে দিলেন, হযরতে ওসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাবুকের যুদ্ধের জন্য 1000 উট দান করলাম, 1000 উট সমান 2000 করিও যদি দাম হয়, হিসাব করলেন 1,00,000 টাকা হয়। একটু পরে বলছে, হুজুর আমি 70টা ঘোড়াও দান করলাম, 1000 উট দিলেন, 70টা ঘোড়া দিলেন। আবার দু তিন মিনিট পর তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1000 আশরাফি দিলাম, 1000 আশরাফি মানে সোনার টাকা, বলেন কত দাম? কি দাম? সুবহানাল্লাহ, মসিহার রওশনের নামে 200-250 টাকা, রওশনের নামে মসিহার 250 টাকা। জুয়েল মেম্বার তার দাদুর নামে 5000 টাকা। সুবহানাল্লাহ, 5000 জুয়েল তার দাদুর নামে 5000 টাকা, মাশাআল্লাহ। সুবহানাল্লাহ, কি খবর বাবু? জাহানারা বিবির নামে 500 টাকা, এদের ছেলেটা তার যাহোক আপনজন জাহানারার নামে 500 টাকা নগদ দিয়েছে, আর জুয়েল শেখ 5000 টাকা দেবে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর অচেতন বিবির নামে স্বামী 20 বস্তা সিমেন্ট, তার বেটা 5 বস্তা নয় 10 বস্তা সিমেন্ট, তার মানে বাপ বেটা মিলি 30 বস্তা সিমেন্ট লেখা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ওইদিকে সম্ভবত গড়েশ্বরে এদিক সিদিক করে 150 ব্যাগ বলেছিলাম, 150 ব্যাগ পূর্ণ হয়ে গিয়েছে, এক বস্তাও কমবে না। খাতা খুলি দেখেন, প্রথমেই বলেছিলাম 150 দরকার, 150 হয়ে গেছে। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, তুমি দোয়া করো, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি দিব তোমাদের। যা হোক, উসমানের গানের দাম দেওয়া হলো, একজন সাহাবীর নাম বলছি, হযরতে আবু আকিল হাদিস শরীফ থেকে সংগ্রহ করে বলছি, আবু আকিল তিনি লেবার প্রকৃতির মানুষ, মুনিস খাটা লোক, একটা চাদরে আমরা যেমন কইটা মুড়ি বেঁধে পিঠের দিকে ঝুলাই মাঠ নিয়ে যাই, ঠিক ওই টাইপের একটা রুমালের এক মাথায় কয়টা খেজুর কিংবা জও বেঁধে নিয়ে নবীর দরবারে গিয়েছে। এত এত দাম দেখে তিনি বড় লজ্জিত হচ্ছেন, আমি কোন লজ্জাই দেব, কোন লজ্জাই দেব, এত দানের সামনে ক্ষুদ্র দান। নবী মুস্তাফা হযরতে আবু আকিলের চেহারার দিকে তাকে জিজ্ঞাসা করলেন, আবু আকিল,
তুমি কেন নীরবে দাঁড়িয়ে আছো কিছু বলো না। তিনি বললেন হুজুর উসমানে গানি যা দান করলেন উমারে ফারুক যা দিলেন আর অন্যান্য সাহাবায়ে কেরাম না দিলেন এমন কি আজকের দিনে মা এবং বোনেরা মহিলারা পর্যন্ত তাবুক যুদ্ধের অস্ত্র কেনার জন্য মদিনার মা এবং বোনেরা নিজের গলার মালা খুলে দিয়েছিলেন কানের দুল খুলে দিয়েছিলেন মহিলাদের বক্তব্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মালা কানের দুল পায়ের তোরা মাজার বিছা যত যা কিছু আছে সব দিলাম প্রয়োজনে ইয়া রাসূলুল্লাহ গৃহ পর্যন্ত দিয়ে দেব স্বামী আমাদের যুদ্ধের ময়দানে যাবে শহীদ যদি হই আমরা মনে দিক থেকে দুঃখ প্রকাশ করব না বরং আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহর সাজু শেখের ছেলে আশরাফুল শেখ দুই বস্তা সিমেন্ট সাজু শেখের ছেলে আশরাফুল শেখ দুই বস্তা সিমেন্ট ডফি বিশ্বাস 400 টাকা নগদ ডফি বিশ্বাস 400 টাকা নগদ মাশাআল্লাহ সুবহানাল্লাহ আব্দুল গনি শেখ দুবরা দুবরা ছিলেন আব্দুল গনি শেখ তার নামে জান্নুরি জান্নুরির নামে আব্দুল গনি শেখ দুবরা ছিলেন সেনারুল শেখ তার শ্বশুরের নামে 500 টাকা নগদ সেনারুল শেখ তার শ্বশুরের নামে 500 টাকা নগদ মাশাআল্লাহ সুবহানাহু দেখেন দেখতে দেখতে লালচাঁদ যে একবার দিলে ওটা আলাদা লালচাঁদ এটা আলাদা লালচাঁদ লালচাঁদ সে আসকান্ধামারি লালচাঁদের সুবহানাল্লাহ ঝাড়খণ্ড আসকান্ধা ওই আসকান্ধাতে কিছুদিন আগে জালসা করে মাঘ মাসের 23 তারিখ আজকে হলো 29 তারিখ মাত্র 6 দিন আগে আসকান্ধায় জালসা করে এলাম আমি সেই আসকান্ধাতেই লালচাঁদের বাড়ি সেই আসকান্ধার বক্তব্য লালচাঁদের বক্তব্য আমি দুই বস্তা সিমেন্ট দেব নাকি ওই 1000 টাকা দিবে শ্বশুরের নামে এই গাতে বিয়া করে নাকি এই লাগিয়ে দিছে না হলে দিবে জানেন এই গাতে বিয়া শ্বশুর শাশুড়ির বাড়ি সফরের এই গ্রামে যার ফলে লালচাম শ্বশুর বাড়ি বেড়াতে এসে জাল সাথে উপস্থিত হয়ে মসজিদের জন্য 1000 টাকা দেবে মাশাআল্লাহ সুবহানাল্লাহ জোরে জোরে নারাই তাকবীর ভুলে গেলেন বোধহয় নারাই তাকবীর নারাই রিসালাত মাসলাক আলা হযরত দীন ইসলাম বলেন জিন্দাবাদ শুনেন হযরত আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আন তিনি দাঁড়িয়ে ছিলেন অল্প জামান নিয়ে নবী আমার বললেন তুমি দাঁড়িয়ে কেন আবু আকিল বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ইনাদের মোটা মোটা দানের কাছে আমার ক্ষুদ্র দান তুচ্ছ নবী বললেন কি নিয়ে এসেছ বলো বলে হুজুর আজকে আমি লেবার খাটার জন্য গিয়েছিলাম 3 কেজি জৌ পেয়েছি আর ওই 3 কেজির মধ্যে 1.5 কিলো বাড়ির ছেলে মেয়েদের জন্য রেখে এলাম আর বাকি 1.5 কিলো যুদ্ধের সামান কেনার জন্য দান করতে এলাম জালাল বক্স বিশ্বাসের নামে আতাহার বিশ্বাস 1000 টাকা আক্তার আলম বিশ্বাস 1000 টাকা জালাল বক্স বিশ্বাসের নামে আক্তার আলম বিশ্বাস 1000 টাকা নগদ দিলেন সেই হযরত আবু আকিলের দাওয়া ক্ষুদ্র দান নবী গ্রহণ করে সভারির দানের উপরে রেখে বলেছিলেন এ সাহাবায়ে কেরামরা আজকের দিনে হযরত আবু আকিলের দানটাই হলো সবচাইতে বড় দান বড় দান বড় দান এখান থেকে বোঝা যায় বড় লোকদের 1 লাখ টাকা গরিবদের 1 টাকা নিয়ত যদি ঠিক থাকে দিল যদি ভালো থাকে সৎ ইচ্ছা যদি থাকে আপনি 1 টাকা দিলেও নেকির অধিকারী হবেন নিয়ত যদি গড়বড় হয় 1 লাখ টাকা দিলেও নেকি আপনার খাতায় লেখা যাবে না নেকি আপনার খাতায় সঞ্চিত হবে না যাই হোক বাবাজিরা অল্প সময়ের মধ্যে আপনারা বহুত কিছু দিয়ে দিলেন এত তাড়াতাড়ি এত কিছু আপনারা দিবেন এটা আমার ভাবনা চিন্তা
আটটার বাইরে সম্ভবত ১২টা বেজে গিয়েছে বা পেরিয়েও গিয়েছে। মাওলানা মতিউর রহমান সাহেবের বক্তব্য আপনাদেরকে শুনতে হবে। আর তার আগে জনাব মাওলানা গোলাম মুরসালিন সাহেব যিনি শায়রে ইসলাম তেনার একটা গজলও শুনতে হবে। এই দেখেন পাহলওয়ান ছেলে, কি নাম জি তোমার? আশরাফুল শেখ। হ্যাঁ মাশাআল্লাহ সুবহানাহু, ২০০ টাকা একবার নগদ দিয়ে দিয়েছে আশরাফুল শেখ। যেখানে মরজুম সাহেবকে দেখবেন সেখানে এরা আছে। আচ্ছা ব্যাটালিয়ান সারা কুতি জি ঢুরি পায়। ওই দেখেন টাকা, টাকা কয়টা নিলেন? টাকা কয়টা নিলেন? নিলেন টাকা সুবহানাল্লাহ। আর টেনশন নাই, টাকা হয়ে গেল। ওই বাচ্চা মেয়েটাও নিয়ে সেটাও নিয়ে না। হ্যাঁ শ্বশুর এবং শাশুড়ের নামে, নাজিবুলের স্ত্রী শ্বশুর শাশুড়ির নামে ১০০০টাকা। হ্যাঁ শ্বশুর শাশুড়ির নামে, নাজিবুলের স্ত্রী ১০০০টাকা। আর নাজিবুলের স্ত্রী শ্বশুর শাশুড়ির নামে রুহিদা বিবি ১০০০টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দরবারে সবারই দান কবুল হোক। সবাই মিলে হাত তুলে জান প্রাণ খুলে একবার খোদার কাছে দোয়া কর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শফিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা রাব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ইয়া ইলাহি রাহম ফরমা মুস্তাফা কে ওয়াস্তে, ইয়া রাসূলুল্লাহ করম কিজিয়ে খুদা কে ওয়াস্তে, মুশকিলে হল কর শহে মুশকিল কুশা কে ওয়াস্তে, কারবালা ইরদ শহীদে কারবালা কে ওয়াস্তে। অনন্ত ওয়াসিম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর জামি। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আজকের সভাতে মসজিদের দরদ নিয়ে মসজিদের মহব্বতে যারাই দান দিল সিমেন্ট বালি টাকা, আল্লাহ তুমি তাদের দানকে কবুল বা মঞ্জুর করে নিও। গরিবী হালতে থাকা সত্ত্বেও মসজিদকে ভালোবাসে, খেতে পাই না এরকম লোক ভালোবাসে। কুলুড়া থেকে ওই দেখেন গোল গোলজার নামে একজন ছেলে, এত গরিব এত গরিব কিন্তু তবু মসজিদের দরদ আছে তার অন্তরে। দুই বস্তা সিমেন্ট দেব বলে ওয়াদা করেছে। কুলুনাতেই বাড়ি সাব্বির আহমেদ এক বস্তা সিমেন্ট দেব বলে ওয়াদা করেছে। আল্লাহ গো এদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র দানকে কবুল করে নাও, মনের বাসনা পূর্ণ করে দাও, নেক তামান্না পূর্ণ করে দাও। যারা রোগাক্রান্ত তাহাদের রোগ মুক্ত করে দাও, যাহারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার ক্ষমতা দাও, যারা সাংসারিক জীবনে চিন্তিত আল্লাহ তুমি তাদের চিন্তাকে দূর করে দাও। যে সমস্ত মুসলমানরা কোন কোন জায়গায় নির্যাতিত ওই সমস্ত মুসলমানদেরকে জালিমের হাত থেকে পরিত্রাণ দিয়ে আজকে তুরস্কের সরজমিনে ভূমিকম্পের কবলে পড়ে প্রায় ১৫,০০০ থেকে ১৬,০০০ মানুষ মারা গেল। আল্লাহ যে সমস্ত মুসলমানরা তুরস্কের ইন্তেকাল করেছে বাড়ির চাপা পড়ে, দেওয়াল চাপা পড়ে, দেওয়ালের নিচে পড়ে, আল্লাহ ইমানদার যারা মারা গিয়েছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতবাসী করে দাও, জান্নাতের হকদার করে দাও। তাদের পরিবারের সদস্য মণ্ডলীরা যারা বর্তমানে জীবিত বা জিন্দা আছে আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও, সবর করার তৌফিক দাও। আর এই রামচন্দ্রপুর গ্রামে অনুষ্ঠিত এই জালসাকে অন্যান্য বৎসরের নাই এই বৎসরের জালসাকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহান রব্বিকা رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم। দীর্ঘ সময় ধরে আপনাদের সামনে বসে বসে আলোচনা রাখলাম, এই আলোচনা করতে গিয়ে যদি কোনো ভাষাগত দিক থেকে কেউ ভুল করতে পারেন আল্লাহর কাছে ক্ষমা করে দেবেন। আর সংশোধনের নিয়তে স্টেজ থেকে নামার পরে কোনো টাইমে মুখের সামনে হাজির হয়ে অথবা ফোনের মাধ্যমে বলে দেবেন।
আমি যে ভাষাগুলা সমাজের স্বার্থে ব্যক্ত করেছি আমার ভাষা শুনে কেউ যদি মনের দিক থেকে কষ্ট দুঃখ পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন আমি আপনাদের সম্মুখ থেকে বিদায় গ্রহণ করছি রাত্রি অনেক হয়ে গিয়েছে গোলাম মুরসালিন সাহেবের গজল শুনতে শুনতে আপনাদের এই দেখেন বক্তা এসে হাজির হয়ে গেছে জোরে জোরে বলে নারে তাকবীর আর একটু জোরে বলে নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে হযরত জনাব মাওলানা মতিউর রহমান সাহেব